বর্তমানে শহরে অনেক ক্রিমিনাল বেড়ে গেছে, ধর্ষক বেড়ে গেছে। শুধু শহরেই না, গ্রামে গঞ্জেও ধর্ষক, মাস্তান, গুন্ডা ইত্যাদি এদের কোনো অমিল নাই। যেখানে যা পায় সেটাই তুলে নেয়, রাস্তায় মেয়েদের ধরে রেপ করছে, এমনকি ছোট বাচ্চাকে ছাড় দেয় না। টিভি পত্রিকার কাগজ খুললে শুধু ধর্ষণ আর নারী পাচার। একই সংবাদ লেখে লেখে সাংবাদিকরাও হাঁপিয়ে গেছে, আর সাথে আমরা পড়তে বা দেখতে দেখতে হাঁপিয়ে গেছি। কিন্তু কেউ এর বিরুদ্ধে দাঁড়ায় না, সবাই হা করে চেয়ে আছে। কবে এসব বন্ধ হবে? কবে সমাজটা নিরাপদ হবে? রাস্তাঘাটে মেয়েরা চলাফেরা করে শান্তি পাবে? কবে হবে এসব? সবার মনে শুধু একই প্রশ্ন, কিন্তু কখনো কেউ সমাজকে ঠিক করার কথা ভাবেনি। যারা ভেবেছে তারা সাপোর্ট না পাওয়ার কারণে আবার মুখ থুবড়ে পড়ে যায়, অথবা দুনিয়া ছেড়ে চলে যায়। তাই সমাজ আগের মতোই আছে, নারী পাচার, নারী ধর্ষণ এসব কিছু এখন সবার সামনে হয়, কিন্তু বাধা দেওয়ার মতো কেউ থাকে না। ঠিক এমন সময় মামুন চৌধুরীর একমাত্র মেয়ে মণি কার নিয়ে শপিং করতে যাচ্ছিল, গাড়ি নিয়ে চলেও আসলো, তারপর গাড়ি পার্কিং করে নামলো। পরনে শর্ট ড্রেস, মুখে ওড়না নাই, হাঁটুর নিচে সব দেখা যায়, পিঠে মনে হয় ফুটবল খেলার মাঠ। এমন অবস্থা দেখলে যে কোনো পুরুষের মাথা খারাপ, তাহলে ধর্ষণ হবে না কেন? মণি এরকম সিনেমার নায়িকার মতো আঁকা বাঁকা পথে হাঁটছিল, এটা দেখে হয়ে গেল পুরুষদের মাথা খারাপ। কিডন্যাপ করার প্ল্যান করে নিল, চারদিক থেকে এসে মণিকে ঘিরে ধরল। মণি যেদিক যায় সেদিক রাস্তা বন্ধ, বেশ কয়েকটা মাস্তান এসে মণিকে চারদিক থেকে ঘিরে ধরেছে। মণি আর যাবার রাস্তা পেল না, পেছন থেকে এক লোক এসে মণির মুখ চেপে ধরল। তাদের গাড়িতে উঠাবে এমন সময় মণি হাতাহাতি করতে করতে একটু ছাড়া পেল, সঙ্গে সঙ্গে বাঁচাও বাঁচাও করে চিৎকার করতে লাগলো। শহরে সবাই এসে দাঁড়ালো, অথচ কেউ মণির কাছে আসার সাহস পেল না, সবাই দূরে দাঁড়িয়ে দেখতে লাগলো। আর মণি নিজেকে বাঁচানোর হাজার চেষ্টা করতে লাগলো, আর মাস্তানরা তাকে ধরে ইজ্জত নষ্ট করতে চাইল। মণি গলা ফাটিয়ে চিৎকার করে যাচ্ছে, মণির এমন চিৎকার বাতাসের প্রতিধ্বনি হয়ে রকি নামের এক ছেলের কানে পৌঁছলো। রকি কানে হেডফোন লাগিয়েছিল, তাই স্পষ্ট শুনতে পেল না, তাই কান থেকে হেডফোন সরিয়ে ভালো করে আওয়াজ শোনার চেষ্টা করলো। পরে বুঝতে পারলো সে সত্যি শুনেছে, কেউ বাঁচাও বাঁচাও করে চিৎকার করছে। রকি বুঝতে পারলো চিৎকারটা আশপাশ থেকেই আসছে, এই জন্য রকি হাঁটার স্পিড বাড়ালো, জোরে জোরে পা চালাতে লাগলো। হাঁটতে হাঁটতে সামনে এসে দেখে চারদিকে মানুষ ঘিরে আছে, আর মাঝখানে একটা মেয়ের ইজ্জত নিয়ে টানাটানি করছে। সবাই চুপ থাকলেও রকি চুপ থাকার ছেলে নয়, কাঁধে ব্যাগ রেখেই তাদের দিল একে একে লাথি। রকির লাথি থেকে তারা সবাই একটু দূরে গিয়ে পড়ল, আর মণি ছাড়া পেল। মণি তাড়াহুড়ো করে দাঁড়ালো, মণির বুকের ওড়না নাই, সেজন্য রকি তার ব্যাগ থেকে গায়ের শার্ট খুলে মণিকে দিয়ে আবার ব্যাগ কাঁধে নিল। এদিকে এই মাস্তানদার রেগে আগুন, তাদের কাজে বাধা দেওয়ার মতো সাহস কার হলো? কে তাদের বাধা দিল? লাথি মারল, সবাই উঠে দাঁড়িয়ে দেখে মণির পাশে এক তরুণ যুবক দাঁড়িয়ে আছে, বডি টডি একদম ফিটফাট, হিরো স্টাইলে দাঁড়িয়ে আছে। এটা দেখে তাদের চোখ কপাল উঠে গেল, তাদের একজনকে পাঠালো রকির লাশ ফেলার জন্য। রকেও কমা ছেলে না, সে কিছুটা হলো মারপিট জানে, আর তাই সিনেমার হিরোদের মতো গুন্ডাদের সাথে মারপিট করতে লাগলো। মণি একটু দূরেই দাঁড়িয়ে তাদের মারপিট দেখছে, রকি গুন্ডাদের আচ্ছা মতো কালানি দিল। এমন সময় মণির সিকিউরিটি গার্ডরা এসে পড়ল, এতক্ষণ ধরে মার খেলো আবার এখন সিকিউরিটি গার্ড এসে গেছে, হয়তো আবার মার খেতে হবে, এটা ভেবে সবকটা গুন্ডা দিল দৌড়। রকি এবার হাত পা ঝেড়ে জুড়ে গার্ডদের কাছে আসলো। কি ভাই, আপনারা কি ওনার গার্ড? তারা সবাই মাথা নাড়িয়ে হাসচুক উত্তর দিল। তাহলে কি আপনারা এতক্ষণ সিনেমা দেখছিলেন? আপনি ওদের ভুগবেন না, আমি ওদের সাথে করে আনিনি। ও, তার মানে আপনাকে নোবেলটা দেওয়া উচিত। কিসের নোবেল? এই যে বলিউড অভিনেত্রীর মতো পোশাক পরে সমাজটাকে নষ্ট করার জন্য। কি বলছেন কি এসব? কুল কুল, আপনি নিশ্চয়ই বাঙালি। হুম। একজন বাঙালি হয়ে তার উপর আবার মুসলমান হয়ে এসব ছোট বাচ্চাদের পোশাক পরতে আপনাদের লজ্জা করে না? What do you mean? এটা ছোট বাচ্চার পোশাক না, এটা মডার্ন ড্রেস। নিকুচি করি আপনার মডার্ন ড্রেসের। ড্রেস নারীর সতীত্বই রক্ষা করতে পারে না, সেটা নাকি মডার্ন ড্রেস? What rubbish? আমি রাবিশ নই, আপনি নিজেই নিচের দিকে তাকান তো, বাচ্চারা ছোটবেলা যেটা পড়তো সেটা, আর উপরে তো জঙ্গলির মতো পোশাক, এইটুকু পোশাক পরার চেয়ে না পড়াই ভালো। না মানে বাড়তি খরচ না করাই ভালো না? আপনি জানেন আমার বাবা কত বড় লোক? দেখেই বোঝা যাচ্ছে, টাকা নেই বলে পোশাক কিনতে পারে না। আমায় বইলেন, আমি কিনে দিব। ইউ শাট আপ। ম্যাডাম, এত ইংরেজি জানি না, গালি দিলেও মনে করব হাদর করছেন। উফ, আপনি আজ আমার উপকার করেছেন বলে এতক্ষণ এভাবে দাঁড়িয়ে আছেন। আরে রে, আমি শুধু কথা বলাতেই আমার 12টা বেজে যেত। তাহলে ওরা যে আপনার অ্যাকাউন্টটা লোড করতে লেগেছিল, কই ওদের তো কিচ্ছু হলো না?
ওদের আমার বাবা দেখে নেবে। ইস, যা, ওদের একটা পিক তুলতেই ভুলে গেছি। কেন? আপনি তো বললেন আপনার বাবা দেখবে, তাহলে পিক না তুললে কি করে দেখবে? ইউ! মনি রাগে হাত পা আঁচড়াতে লাগলো। রকি 32টা দাঁত বের করে দেশ স্বাধীন করার এক হাসি দিল। মনি তো আরো আগুন, যেন রকি আগুনে কেরোসিন দিয়েছে। এমন সময় আরেকটা গাড়ি এসে থামলো, আর সেখান থেকে নেমে আসলো মনির বাবা মামুন চৌধুরী। এতক্ষণ এলাকার সবাই পাবলিক হয়ে মনি আর রকির ঝগড়া দেখছিল, কিন্তু এখন সবাই যা যার কাজে চলে গেল। মামুন চৌধুরী গাড়ি থেকে নেমে আসলো। রকি তার দিকে তাকিয়ে থাকলো, একবার মনির দিকে তাকায়, আবার মামুন চৌধুরীর দিকে তাকায়। বাবা, তুমি কে? আমি হলাম গণ্যমান্য জঘন্য ব্যক্তি রকি। বাসা কোথায়? বাসা নাই, যেখানে রাত সেখানেই কাত। মানে? মানে খুব সোজা, এই শহরে নতুন আসছি, কিচ্ছু চিনি না জানি না। ও, আর স্যার ওরা কারা? জানি না বাবা, ওরা শহরটাকে নষ্ট করে দিল, মেয়েদেরকে ধরে ধরে পাচার করে দিচ্ছে, রাস্তাঘাটে ধর্ষণ করছে। আপনারা এর বিরুদ্ধে রুখে দাঁড়ান না কেন? ওদের অনেক ক্ষমতা, আর এক বিশেষ কারণে আমার উপর হামলা হয়। কিন্তু এসব গাধা মার্কা গার্ড কি জন্য রাখেন? বাসা থেকে বের হওয়ার সময় আমি বলেছিলাম কয়েকজন গার্ডকে নিয়ে যা, কিন্তু ও তো আমার কথা শোনে না। কান মলে দিতেন। কি? চুপ। বাবা দেখছো, একটা রাস্তার ছেলে আমায় ধমক দিচ্ছে। আর রাস্তার ছেলেরা যে আপনার গায়ে হাত দিছিল, তাদের কি হবে? কচু হবে। মনি আর রকির ঝগড়া দেখে মামুন সাহেব একটু মুচকি আসলেন। রকিকে তার মনে ধরেছে, ওকে হয়তো দরকার পড়বে, তাই হাতে কার্ড নিয়ে রকির দিকে হাত বাড়িয়ে দিল। বাবা, এই নাও আমার কার্ড, সময় পেলে একবার এসো, তবে তাড়াতাড়ি আসতে পারলে চলে এসো। জি স্যার, অবশ্যই। বাবা, তুমি ওকে আবার দেখা করতে বলছো? ম্যাডাম, আমার দেখা করার জন্য কিন্তু আপনি বেঁচে গেলেন। হুম, আয় মা বাসায় চল, সিকিউরিটি মনির গাড়িটা বাসায় নিয়ে যাও। কিন্তু বাবা, আমার কিছু কেনাকাটা করতে হবে। আমার কথা শোন, কেনাকাটা পরে করিস। না, এখনই করতে হবে। তাহলে যা, সিকিউরিটি মনির সাথে শপিং মলে যাও, খুব অ্যালার্ট। সিকিউরিটি সব ইয়েস স্যার বলে মনির পিছু পিছু রওনা হলো। আর বামন চৌধুরী আবার গাড়িতে উঠে অফিসে চলে গেলেন। আর এদিকে থেকে গেল রকি। রকি কার্ডটা হাতে নিয়ে খেলছে আর মনির যাওয়ার দিকে তাকিয়ে আছে। কিছুক্ষণ পর মনি শপিং মলে চলে গেল, রকির দৃষ্টিতে আড়াল হয়ে গেল। রকি আবার তার গন্তব্যের দিকে, মানে হোটেলের দিকে রওনা হলো। আস্তে আস্তে এক বিশাল হোটেলের সামনে এসে পড়ল, ভেতরে গেল আর থাকার জন্য একটা রুম বুকিং করলো, তারপর চাবি নিয়ে সেই রুমে চলে গেল। এদিকে মনি শপিং করতে করতে প্রায় সন্ধ্যা হয়ে গেল। বড়লোক বাপের মেয়ের শপিং করা বলে কথা, সন্ধ্যা পর্যন্ত শপিং করলো, তারপর আবার বাসার দিকে রওনা হলো। তার সাথে যে এতগুলো গার্ড, এটা তার একদম পছন্দ না, এই জন্যে কোথাও গেলে সে একাই চলে যায়। এতগুলো গার্ড তার চারদিক ঘিরে, যেন মনির দম বন্ধ হয়ে যাবে, কিন্তু কিছু করার নেই, বাবার আদেশ বলে কথা। মনি তার বাবাকে খুব ভালোবাসে, বাসায় মাও আছে, কিন্তু মায়ের চেয়ে বাবাকে বেশি ভালোবাসে। এছাড়াও তার পরিবারে দাদা দাদি আছে। তো মনির এসব দেখে রাগে চোখ মুখ লাল হয়ে গেল। রাগে গজগজ করতে করতে সে গাড়িতে উঠে বসলো। গার্ডদের মধ্যে একজন গাড়ি চালাতে লাগলো। মনির গাড়ির সামনে দুইটা গাড়ি, পেছনে দুইটা গাড়ি, মাঝখানে মনির গাড়ি। এমনভাবে যাচ্ছে মনে হচ্ছে কোনো এমপি মন্ত্রী যাচ্ছে। মনির ইচ্ছের বিরুদ্ধে এভাবে যেতে হচ্ছে। গাড়িগুলো এসে একদম মনির বাসার গেটের সামনে দাঁড়ালো। একজন গার্ড দারোয়ানকে ফোন করলো। ফোন পাওয়া মাত্রই দারোয়ান এসে দরজা খুলে দিল, গাড়ি ভিতরে নিয়ে এলো। সে এক বিশাল বাড়ি, একদম রাজমহল, চারদিকে গার্ড দাঁড়িয়ে। মনি গাড়ি থেকে নেমে আগে টং টং করে বাসার ভিতরে চলে গেল। বাবা, বাবা কোথায় তুমি? উপর থেকে মনির মা নাজমা বিবি সিঁড়ি বেয়ে নামতে নামতে বলল, বাবা কোথায়? আজ বাবার সাথে আমার অনেক বোঝাপড়া আছে, মুড নাই, আমি রুমে গেলাম। এ কথা বলে মনি তার মার পাশ বেয়ে উপরে তার রুমে চলে গেল। রুমে এসে খাটের উপর ধপাস করে বসে পড়ল। তখন দুটো গার্ড এসে ওর ব্যাগগুলো দিয়ে গেল। মনি উঠে ফ্রেশ হতে গেল, ফ্রেশ হয়ে আবার খাটের উপর ধপাস করে শুয়ে পড়ল, পাশ থেকে ফোনটা হাতে নিল, এরপর গেম খেলতে লাগলো। অফিসে কাজ কাম শেষ করে বাসার দিকে রওনা হলো মামুন চৌধুরী। ঠিক এর বেলা এমন, সামনে একটা গার্ডদের গাড়ি, পেছনে একটা, এভাবেই মামুন চৌধুরী। বাসায় ঢুকতে তার স্ত্রী নাজমা তাকে বলল, মামুন চৌধুরী ওভাবেই উপরে মনির রুমের সামনে আসলেন, দরজায় নক দিলেন, ভেতর থেকে আওয়াজ আসলো, খোলাই আছে, চলে আসেন। মামুন চৌধুরী গুটি গুটি পায়ে তার মেয়ের কাছে গিয়ে দাঁড়ালো। মনি তার বাবাকে দেখে মোবাইল ফুঁকে মেরে মুখ হাফ করে নিল। মা আমার, কি হয়েছে আপনার? তোমার ছেলে কি কোনো অপরাধ করেছে? হ্যাঁ করেছে, অবশ্যই করেছে, হাজার বার করছে। হয়েছে হয়েছে, এবার বলেন তো
কি অপরাধ বাবা? আমি কি কোনো অপরাধী নাকি কোনো ক্রিমিনাল? কেন কেন তুমি কেন ক্রিমিনাল হবে? তাহলে আমার সামনে পিছনে এত গার্ড কেন থাকবে? আমার অসহ্য লাগে, একদম ভালো লাগে না। কিন্তু মা, ওভাবে না গেলে তোর প্রতি হামলা হবে, বোঝার চেষ্টা কর। আমি কিচ্ছু জানি না, আমি আর ওদের সাথে যেতে পারবো না। জানো ওরা সবকটা জিন্দা লাশ, সব সময় পিছু পিছু ঘুরে। গার্ডদের কাজ তো এটাই। আমি সব জানি না, আমি কাল থেকে একা একা ঘুরবো। না মা, এমন করিস না। তোর কিছু হলে আমি কি করে বাঁচবো বল? তুই যে আমাদের অমূল্য সম্পদ। আমি এমন বন্দি হয়ে জীবন কাটাতে পারবো না। আমার বয়স এখন ঘুরে বাড়ানোর, বান্ধবীরা সবাই আমায় দেখে ঠাট্টা করে। আচ্ছা আচ্ছা, গার্ডদের নিস না, অন্তত একজন ড্রাইভারকে নে। ড্রাইভার নেওয়া যেতে পারে। আমি যাকে ড্রাইভার দেব তাকে কিন্তু মানতে হবে। ওকে বাবা, ওকে। প্রমিস? প্রমিস। আচ্ছা তুই কি করছিস? এভাবে আরো কিছুক্ষণ গল্প করলো নিজের ছোট মায়ের সাথে, তারপর বাইরে এসে তার রুমে চলে গেল। জামা কাপড় চেঞ্জ করছে আর ভাবছে, এমন একজনকে ড্রাইভার করতে হবে যে একাই 100 জনের সমান, সে থাকলে মনির কোনো ক্ষতি হবে না, এমন একজনকে খুঁজতে হবে, কিন্তু কোথায় পাবো? মামুন চৌধুরী মনে মনে এসব ভাবছিল। তখন তার স্ত্রী নাজমা বিবি রুমে আসলো। স্বামীকে চিন্তিত দেখে জিজ্ঞেস করলো, কি হয়েছে, এমন চিন্তিত দেখাচ্ছে? মনির জন্য এমন একজন ড্রাইভার খুঁজতে হবে যে একাই 100 জনের সমান। কিন্তু মনির আবার হঠাৎ কি হলো? এবার মামুন চৌধুরী তার স্ত্রী নাজমা বিবিকে সব ঘটনা খুলে বলল। মনির উপর হামলা, রকি এসে সাহায্য করা, মনির গার্ড পছন্দ না, এসব কিছু বলল। তুমি এত চিন্তা করছো কেন? যেই ছেলে কর্তব্যের খাতিরে এত কিছু করতে পারে, সে চাকরির খাতিরে কি না করবে? তুমি কি ওই ছেলেটার কথা বলছো? তা নয় তো কি, ও তো একাই মনিকে রক্ষা করছে, তার ওর থেকে সাহসী শক্তিশালী কে আছে? আমি ওর কথাই ভাবছিলাম, কিন্তু সে এখন কোথায়, কি করে তাকে পাবো? হাতের কাছে পেয়েও চিনতে পারলে না, এখন তো খুঁজতে হবেই। অবশ্য আমার সাথে দেখা করতে বলেছি ওকে। তাহলে তো হয়েই গেল, এবার চলো খাবে। তারপর মামুন, নাজমার, মনি তিনজনে খেতে বসলো। আর এদিকে রকি হোটেলের রুমে বসে থেকে খাবার খাচ্ছে আর কিছু একটা ভাবছে। খাওয়া দাওয়া করে একটু হোটেলের বাইরে আসলো ঘোরার জন্য, কিন্তু বাইরে বাতাস খুব ঠান্ডা, তাই রকি আবার ভেতরে ঢুকে পড়ল। সব রুমের দরজা বন্ধ, কিন্তু শুধু একটা রুমের দরজা একটু ফাঁক হয়ে আছে। রকি ভিতরে উঁকি দিল, তখন দেখতে পেল একটা লোক সাদা প্যাকেটে কি যেন ভরছে। তখন রকি রুমের ভেতরে চলে গেল আর একটু পর বাইরে চলে আসলো। বাইরে এসে সে নিজের রুমে চলে গেল। কিছুক্ষণের মধ্যে হোটেলে হই হুল্লোড় পড়ে গেল। রকি রুম থেকে বেরিয়ে এসে দেখে পাশের রুমের সামনে সবে ভিড় করে আছে। রকি সাইড দিয়ে সামনে এসে দেখে লোকটা পড়ে আছে, হাতে বন্দুক, কপাল ফুটো হয়ে বেরিয়ে গেছে, রক্তে মেজে লাল হয়ে গেছে, গায়ের উপর হিরোইন ছিটিয়ে পড়ে আছে। রকি তাকে এভাবে দেখে কান্না করে দিল। আল্লাহ গো, এ কি হয়ে গেল, এ কেমন করে হলো? এই এই, আপনি কে? স্যার, আমি ওর বন্ধু রকি। বিকালে ও আমার সাথে কত সুন্দর করে কথা বলল, কত মিষ্টি মিষ্টি কথা বলল। শান্ত হন, উত্তেজিত হবেন না। স্যার, ওর কি হয়েছিল, কেমন করে এমন হলো? তোমার বন্ধু অতিরিক্ত নেশা করেছে, তারপর কিভাবে খুন হয়েছে এটা পোস্টমার্টামের পরই বলা যাবে। বন্ধুরে, তুই কেন আমায় নিয়ে গেলি না? দেখো রকি, আমি তোমার কষ্ট বুঝতে পারছি, কিন্তু এটাই এখন মানতে হবে। স্যার, জলিল আমার খুব ভালো বন্ধু ছিল। এখন এটা বলো, তোমার বন্ধু কি নেশা করত? হ্যাঁ স্যার, তার প্রেমিকা তাকে ছেড়ে যাওয়ার পর থেকে সে নেশা করে। মাঝে মাঝে করত নাকি সবসময়? প্রায় সবসময়। আর যখন সে নেশা করত, তখন সে মেয়েকে না পেলে সে কি করত নিজেও জানত না। তুমি কি করতে? না স্যার, আমাদের বন্ধুদের মধ্যে শুধু দুজন নেশা করে। ওর অ্যাড্রেস দাও। স্যার, নেশা করার জন্য সে বাসায় থাকে না, হোটেলে হোটেলে থাকে। তার ফটো দাও। এই নেন, ওর নাম জসিম। পুলিশ রকির কাছ থেকে তার ফটো নিল, তারপর রকি মুচকি এসে তার রুমের দিকে যেতে লাগলো। পুলিশ রকির হাসির মানে খুঁজে পেল না। রকি তার রুমে এসে ব্যাগ সাজিয়ে সেই হোটেল থেকে বেরিয়ে পড়ল। পুলিশ জলিলের লাশ পোস্টমর্টম করলো আর তদন্ত করে জানতে পারলো অতিরিক্ত নেশা করার ফলে নিজে নিজেকে খুন করেছে। এরপর আর জলিল খুনের কেস সামনে বাড়লো না। পুলিশ জলিলের লাশটা দাফন কাফন করার ব্যবস্থা করলো আর জসিমকে খুঁজতে লাগলো। অনেক খোঁজ নিয়ে জানতে পারলো জসিম সত্যিই নেশা করে। পুলিশ তাকে খোঁজার অনেক চেষ্টা করলো, আর যখন জসিম জানতে পারলো তাকে পুলিশ খুঁজছে, তখন আরও পালিয়ে থাকতে লাগলো। পুলিশ তাকে বাঁচানোর জন্য খুঁজছে আর সে ভাবছে তাকে অ্যারেস্ট করবে, সেজন্য সে ইচ্ছে মতো পালিয়ে বেড়াচ্ছে। এদিকে রকি এক হোটেল থেকে আর এক হোটেলে শিফট হলো। হঠাৎ করে তার মনে পড়লো কেউ তাকে দেখা করতে বলেছিল,
পকেটে হাত দিয়ে দেখে কার্ডটা এখনও আছে। তো সেটা দেখে সেই ঠিকানা অনুযায়ী অফিসে চলে গেল। অফিসের সামনে এসে দেখে এক বিশাল অফিস। ঢুকতে যাবে এমন সময় একজন দারোয়ান এসে রকিকে আটকালো আর বলল, কি চাই? আমায় আপনার বস ডেকেছে। তখন রকি বলল, দারোয়ান রকিকে দাঁড়াতে বলে সে মামুন সাহেবের কাছে ফোন দিল। মামুন চৌধুরী বলল সে লোক পাঠাচ্ছে। দারোয়ান ফোনটা রেখে রকিকে ওয়েট করতে বলল। রকি দাঁড়িয়ে থাকলো। কিছুক্ষণের মধ্যে একটা লোক আসলো আর রকিকে নিয়ে অফিসের ভেতরে যেতে লাগলো। রকি অফিসের চারদিকে তাকিয়ে দেখতে লাগলো, অফিসটা বেশ বড়ই, অনেক শ্রমিক এখানে কাজ করছে, যে যার কাজে বিজি। লোকটা রকিকে নিয়ে মামুন চৌধুরীর রুমে ঢুকলো। রকিকে দেখে লোকটা চলে গেল। রকি মামুন চৌধুরীকে সালাম দিল। সালামের উত্তর দিয়ে রকিকে বলল, আরে রকি বসো না, দাঁড়িয়ে আছো কেন? জি ধন্যবাদ। তারপর বলো, এখন কি করছো? তেমন কিছু না, তবে কিছু করার চেষ্টায় আছি। ও, তা লেখাপড়া কত দূর? 1-5 পাস। মানে বুঝলাম না। আসলে ক্লাস 5-এ 3 পরীক্ষা দিছি আর 3 আলহামদুলিল্লাহ ছক্কা, তাই লেখাপড়া থেকে ছুটি পাইছি। ও, গাড়ি চালাতে কি পারো? জি পারি তো। আমি একটা চাকরি দিলে কি করবা? অবশ্যই করব আঙ্কেল, রান্না করা, বাসন মাজা, ঝাড় দেওয়া সব পারি। বলেন কি করতে হবে? আরে তেমন কিছু না, আমার মেয়েকে তো চেনো। চিনব না মানে? যেই ঝগড়ি, বাপরে বাপ। হ্যাঁ, ও একটু ঝগড়াটে, কিন্তু মনের দিক থেকে খুব ভালো। একবার কাউকে আপন করলে তাকে কখনো কষ্ট পেতে দেয় না। ও, ওর বডিগার্ড হতে হবে তোমায়। স্যার, আমায় আপনি নিজেই খুন করেন, তবুও অমন রাক্ষসীর হাতে দিয়েন না। দেখো বাবা, তুমি আমার একমাত্র ভরসা। দেখলাই তো আমার জন্য গার্ডরা কেমন। ওদের ভরসায় আমি আমার মেয়েকে ছাড়তে পারছি না। ঠিকই বলছেন। প্লিজ বাবা, রাজি হও, যত টাকা লাগবে আমি দেব, তবু আমার মেয়েকে বাঁচাও। কিন্তু স্যার। প্লিজ বাবা, আমি জানি তুমি আমার মেয়েকে ঠিক রক্ষা করতে পারবে। এতই করে যখন বলছেন তাহলে রাজি হলাম, কিন্তু আপনার ঝগড়ি মেয়ে কি রাজি হবে? ওকে আমি রাজি করাবো। আচ্ছা, তাহলে সমস্যা নাই। মামুন চৌধুরী রকিকে এত অনুরোধ করে বলাতে রকি রাজি না হয়ে পারল না, রাজি হয়ে গেল। তারপর মামুন চৌধুরী রকিকে নিয়ে অফিস থেকে বাসার দিকে বের হলো আর তার পিএকে বলল সে এক্ষুনি আসছে। রকিকে নিয়ে মামুন চৌধুরীর বাসায় চলে আসলো। বাসায় এসে দেখে মনি বাসায় আছে, কোথাও যায়নি। এটা শুনে মামুন চৌধুরী একটা স্বস্তির নিঃশ্বাস নিল। মামুন চৌধুরী জোরে জোরে মনিকে ডাকতে লাগলো। মনি ঘরে শুয়ে থেকেই বই পড়ছিল। হঠাৎই অসময়ে তার বাবার ডাক শুনে সে খুব অবাক হলো, রুম থেকে বেরিয়ে আসতে লাগলো, সিঁড়ি বেয়ে নিচে নামলো। চোখ তুলে দেখতেই তো মনি অবাক হয়ে গেল, রাগি কণ্ঠে চিল্লিয়ে বলতে লাগলো, এই বাদরাই, তুই কেন আমার বাসায়? কি, আমায় আপনি বাদর বললেন? ওকে, তাহলে আপনি বাদর নি। তুই আমার বাসায় কি করছিস? শুনেন ম্যাডাম, আমি আপনার বাসায় আসিনি, আমায় নিয়ে আসা হয়েছে। বাবা, তুমি কেন এই বাদরটাকে বাসায় আনলে? আমার কথাটা আগে শোনো। না, আগে একে বের করো। মা আমার এমন করে না, শোন আমার কথা। কি? তুই আমায় প্রমিস করছিলি আমি যাকে তোর ড্রাইভার বানাবো তাকে তুই মেনে নিবি। হ্যাঁ করছিলাম। এখন থেকে রকি তোর ড্রাইভার, বডিগার্ড, বন্ধু সব। ইম্পসিবল। কথা দিলে রাখতে হয়। কিন্তু বাবা। কোনো কিন্তু না। ওকে ওকে, কথা রাখলাম। এই বলে বিড়বিড় করতে করতে মনি উপরে চলে গেল। রকি মনির যাওয়ার দিকে তাকিয়ে আছে। এটা থেকে মামুন সাহেব বলল, বাবা তুমি ওর কথা কিছু মনে করো না, আসলে ও একটু জেদি। আরে আঙ্কেল কি বলেন, রাগ কেন করব? ধন্যবাদ বেটা। কই গো নাজমা। হ্যাঁ বলো। রকিকে একটু চা নাস্তা দাও, আমি অফিস গেলাম। আচ্ছা দিচ্ছি। রকি তুমি ফ্রেশ হয়ে এসো, তোমার আন্টি তোমায় নাস্তা দিচ্ছে। আচ্ছা। মামুন চৌধুরী অফিসে চলে গেল, রকি ফ্রেশ হতে গেল আর নাজমা বিবি রান্নাঘরে গেল। রকি বাথরুমে গিয়ে ফ্রেশ হয়ে আসলো। ওখানে বসো, আমি নাস্তা দিচ্ছি। জি আন্টি। রকি চেয়ারে বসে পড়ল আর নাজমা বিবি রকিকে নাস্তা দিল। রকি নাস্তা করল, তারপরে সে সোফায় বসে পড়ল। যেহেতু মনি এখন কোথাও যাচ্ছে না তাই রকির কোনো কাজ নেই, সেজন্য বসে থেকে ফোন টিপছে। এমন সময় উপর থেকে মনি হন ফন করতে করতে নেমে আসলো। মা আমি কলেজে যাচ্ছি। কিন্তু রকিকে সাথে করে নিয়ে যা। আমি পারবো না। পাগলামি করিস না। ওকে ওকে পাঠাও। এ কথা শুনে রকি হা করে তাকিয়ে আছে। রান্নাঘর থেকে নাজমা বিবি রকিকে ইশারা যেতে বলল। রকি সোফা থেকে উঠে দৌড়ে গিয়ে গাড়ির দরজা খুলে দিল। মনি সোজা গিয়ে গাড়িতে উঠে বসলো আর রকি গিয়ে গাড়ি স্টার্ট দিল। গাড়ি নিজ গতিতে চলতে লাগলো। কই যাবেন ম্যাডাম? জাহান্নামে। রাস্তা বলেন। উফ, তুই কি কানা, কতবার বললাম কলেজ যাব। ওটা তো বাসায় বলছেন, এখানে তো বলেননি। তোকে আলাদা করে বলতে হবে। হ্যাঁ।
যেহেতু আমি আপনার বডিগার্ড ড্রাইভার আবার বন্ধু। কচু তুই আমার। আমায় দেখতে কি কচুর মতো মনে হয়? না, তুই একদম শাহরুখ খান, চত্ব সব। আজ প্রথম কেউ আমার এত প্রশংসা করলো। তাহলে নাচি? আচ্ছা, তাহলে আপনি একটু ওয়েট করেন, আমি নিচে নেই। ইডিয়েট, গাড়ি থামাবি না, নয়তো বাবার কাছে ফোন করব। আমি নেচে নেই, আপনি তো নাচতে বললেন। তোকে আমিও। বাপরে, রেগে ভূত আর নট কথা। মনি রেগে লালে লাল হয়ে গেছে, আর রকি দাঁত কেলিয়ে মুচকি মুচকি হাসতেছে। তারপর গাড়ি সোজা কলেজে চলে আসলো। রকি তাড়াহুড়ো করে নেমে আসতেই মনি একা একা নেমে গেল, তাই রকি ওখানে দাঁড়িয়ে রইল। মনি সোজা কলেজের দিকে রওনা হলো। কলেজে অনেক ছাত্রছাত্রী, বেশ বড় আর নাম করা একটা কলেজ। এ কলেজে পড়তে পারলে গরিব ছাত্রছাত্রী নিজেকে গর্বিত মনে করবে। রকি গাড়ির পাশে হেলান দিয়ে দাঁড়িয়ে মনির দিকে নজর দিল, আর মনি এসে তার বান্ধবীদের সাথে আলাপ করতে লাগলো। কি রে, লুকিয়ে লুকিয়ে প্রেম করছিস অথচ আমাদের বললিও না। আমি কবে প্রেম করলাম? বিএফ এর সাথে কলেজে আসছিস? তোদের চোখ কি গেছে না আছে? ও আমার ড্রাইভার, একজন সামান্য ড্রাইভারকে আমার বিএফ বানাচ্ছিস? আহ, বলিস কি রে, তার মানে ও তোর বিএফ নয়? না, তার মানে আমার হয়ে গেছে। কি হ্যান্ডসাম রোমান্টিক রোমান্টিক মোড, কালো ড্রেসে একদম হিরোদের মতো লাগছে। চুপ কর অশুভ মেয়ে, একজন ড্রাইভারের উপর তোর ক্রাশ খাচ্ছিস, ছি। ড্রাইভার হলে কি হবে, একদম ছাক্কাস চেহারা, মাথা। চল ক্লাসে যাব। মনি আর তার বান্ধবীরা ক্লাসে চলে গেল, আর রকি ওভাবেই দাঁড়িয়ে রইল। অনেকক্ষণ পর মনি ক্লাস থেকে বের হলো। রকি মনির দিকে দৃষ্টি করে আছে, ও জানে ওর উপর যে কোনো সময় অ্যাটাক হতে পারে, এর একটা আলাদা কারণ আছে। তেভাবে মনি একের পর এক সমস্ত ক্লাস শেষ করলো, আর তার বান্ধবী রিমা শুধু রকিকে দেখা নিয়ে ব্যস্ত। বিষয়টা রকি খেয়াল না করলেও মনি কিন্তু বারবার খেয়াল করেছে। মনির কিছুটা বিরক্তিকর লাগলেও তা প্রকাশ করলো না, শুধু দেখছে আর বেগুন ফোলা ফুলছে। সবকটা ক্লাস শেষে মনি সহ তার বান্ধবীরা রকির কাছে এলো। হাই। হ্যালো, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো, আপনি? আমিও আলহামদুলিল্লাহ। আমি বাসায় যাব। ওকে ম্যাডাম, ওঠেন। মনি চল না, আজ একটু ঘুরে আসি। আজ ম্যাডাম বাসায় যাবে? আজকে নয় রে, কালকে। আচ্ছা। তারপর মনি গাড়িতে উঠে বসলো, রকি গাড়ি স্টার্ট দিল, আর সেখান থেকে বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। মনি কিছু বলছে না, শুধু রাগে ফুলছে। কিছুক্ষণের মধ্যে বাসায় চলে আসলো তারা। মনি গাড়ি থেকে নেমে টং টং করে ভেতরে চলে গেল। রকি গাড়ি পার্কিং করে সেও ভেতরে আসলো। বাবা বাবা বাবা! দুপুরে মামুন সাহেব অফিস থেকে বাসায় ফিরছে, গোসল করে একটু বিশ্রাম নিচ্ছিল, রান্না হতে দেরি হবে তাই। তার মধ্যে মনির এমন চিৎকার শুনে লাফিয়ে নিচে আসলো। বাবা! এই তো আমি হাজির। তারপর বলো, বলো মা, রকিকে তোর কেমন লাগলো? কুচু লেগেছে। কি হয়েছে মা, এত রেগে আছো কেন? আমার ড্রাইভার তো ড্রাইভারের পোশাক কেন নেই? আজ যে নতুন, সে যেন ভুল হয়েছে। ওকে বলে দাও এরপর যেন ভুল না হয়। ওকে কি তোর পছন্দ হয়েছে? না মানে ওকে কি তুই ড্রাইভার রাখবি? আজকে ওর পোশাক পরতে বলবে এখন থেকেই। মনি একথা বলে সিঁড়ি বেয়ে উপরে চলে যেতে লাগলো। মামুন জোরে এক নিঃশ্বাস ছেড়ে বলল, যাক অন্তত পছন্দ তো হয়েছে। আর বলে দিও ও যেন চুলের কোনো স্টাইল না করে, ড্রাইভার যেন ড্রাইভারের মতো থাকে, মনে থাকে যেন। ওকে, তাই থাকবে। বাবা তুমি কোথায় ছিলে? মনি তার রুমে চলে গেল। মামুন হাঁপ ছেড়ে পেছনে রকির দিকে ঘুরল। উফ, তা বাবা রকি, বলো তো কি হয়েছে, মনি এত রেগে কেন? জানি না আঙ্কেল, আমি ওকে নিয়ে গেছি, আবার নিয়ে আসছি, চলেন। তার কি আর, মামুন চৌধুরী হাঁটতে হাঁটতে বাসের পেছনে বাগানে আসলেন। আর মামুন চৌধুরী রকির উদ্দেশ্যে বলল, দেখো রকি, আমার এখন চারিদিকে শত্রুর ঘেরা। এমনিতেই আমি অফিসিয়ালি দিক দিয়ে অনেক শত্রু, তার মধ্যে আমি আরও একটা কাজ করছি, সেটার জন্য আরও শত্রু। কি কাজ আঙ্কেল? তুমি তো শহরে নতুন, তাই হয়তো সব কিছু এখনও জানো না। শহরে দিনকে দিন নারী কমতে যাচ্ছে, কারণ তারা নারীকে পাচার করছে, কেউ ধর্ষণ করছে। হ্যাঁ আঙ্কেল, একটা দিনে আমি এটুকু বুঝতে পেরেছি। হ্যাঁ, তো এখানকার পুলিশ সব তাদের হাতে, কেউ পুলিশের কাছে বিচার নিয়ে গেলে তাকে ওই গুন্ডাদের হাতে তুলে দেয়। ও হ্যাঁ, তা আমি এই নালির সোজা বর্ডার আর্মির কাছে পৌঁছে দিচ্ছি। আর এই কথা কেমন করে যেন ওরা বুঝতে পেরে গেছে। ও তখন থেকে আপনাদের মারতে চায়? আমাকে নয়, ওদের টার্গেট আমার মেয়ের ওপর। হ্যাঁ আঙ্কেল, আপনিও সাবধানে থাকবেন, কেউ আমি থাকতে মনির একটা চুল পরিমাণও কেউ ক্ষতি করতে পারবে না। সেজন্যই তো
তোমায় বিশ্বাস করে এই দায়িত্ব দিয়েছি। আপনি নিশ্চিত থাকুন। রকি আর মামুন চৌধুরী বাগানে গল্প করছিল, আর মনি রকিকে খুঁজতে লাগলো বাইরে ঘুরতে যাবে বলে, কিন্তু বাসার মধ্যে পেল না। সেজন্য জোরে জোরে তার বাবাকে ডাকতে লাগলো। মামুন সাহেব শুনতে পেয়ে তারা দুজনেই বাসার ভিতরে আসলেন। মনি তার বাবা আর রকিকে একসঙ্গে দেখে কিছুটা অবাক হলো আর বলল, এই তো মা, একটু বাগানে গিয়েছিলাম। আমি বাইরে যাব, তোমাদের গার্ডকে পাঠাতে চাইলে পাঠাতে পারো। সেটা আমায় কেন বলছিস, যাকে বলে তাকেই বল। কি বলবো বল, তুই কোথায় যাবি? আরে আঙ্কেল ছাড়েন তো, বলতে হবে না, আসুন ম্যাডাম। গেলাম বাবা, বাই। তারপর রকি দৌড়ে গিয়ে গাড়ির দরজা খুলে দিল আর মনি উঠে বসলো। রকি গিয়ে সামনে বসে গাড়ি স্টার্ট দিল। কোথায় যাবেন ম্যাডাম? আগে কলেজে চল, আমার বান্ধবীরাও যাবে। ও এই দাঁড়া দাঁড়া, তোকে না বলছি তুই ড্রাইভারের ড্রেস পরবি, আর আমার সাথে যতক্ষণ থাকবি কোনো রকম স্টাইল করবি না। ওকে ম্যাডাম। রকি বাধ্য ছেলের মতো গাড়ি থেকে নেমে গিয়ে ড্রেস পাল্টে এসে আবার গাড়িতে উঠে বসলো। তারপর মনিকে নিয়ে কলেজের দিকে রওনা হলো। কিছুক্ষণ পর কলেজে আসলো, সেখানে মনির বান্ধবীরা ওয়েট করছিল। মনি তাদের গাড়িতে উঠতে বসল। তারা ছিল তিনজন, দুজন পেছনে বসলো আর রিমা সোজা এসে রকির পাশে, মানে ড্রাইভারের পাশে সিটটায় বসে পড়লো। এটা দেখে মনি মনের মধ্যে একটা আগুন জ্বলে উঠল, কিন্তু তা প্রকাশ করলো না। অবশেষে রকি গাড়ি নিয়ে পার্কের দিকে রওনা হলো। এর মধ্যে রিমা রকিকে পটানোর হাজার চেষ্টা করছে, কিন্তু রকি তার কথায় কান দিচ্ছে না। হঠাৎ আয়নায় দেখতে পেলো দুটো গাড়ি তাদের পিছু করছে। এটা দেখে রকি বুঝতে পারলো এরা মনির জন্য আসছে। রকি মনির দিকে ঘুরে তাকিয়ে দেখে গাড়ির স্পিড 3 গুণ বাড়িয়ে দিল। রিমা ইচ্ছে করে ভয় পাওয়ার অভিনয় করে রকির হাত ধরে নিল, আর মনি তো রকির 14 গোষ্ঠী উদ্ধার করে দিচ্ছে। রকি তাদের কোনো কথাই কান না দিয়ে সে গাড়ি চালাচ্ছে আর পেছনে দেখছে। যেতে যেতে অনেক দূর চলে আসলো, গাড়ি একদম ফুল স্পিডে আছে। এদিকে মনি তো রেগে এগুন, রকি ফোন বের করে মনির আরও গার্ডদের ফোন করলো। রকি ফোন করা মাত্রই গার্ডরা বেরিয়ে পড়লো, আর কিছুক্ষণের মধ্যে তারা পিছু করলো। রকির গাড়ির পেছনে গুন্ডাদের গাড়ি, আর গুন্ডাদের পেছনে রকির লোকের গাড়ি। গুন্ডারা ভয় পেয়ে অন্য রাস্তায় বেরিয়ে চলে গেল, সাথে রকির লোকেরাও চলে গেল। এদিকে মনি তো ইচ্ছে মতো গালাগালি করতেছে। মনির গাড়ির ঠেলায় রকি রাস্তার পাশে গাড়ি দাঁড় করালো। মনি গাড়ি থেকে নেমে এসে ঠাস করে একটা থাপ্পড় বসিয়ে দিল রকির গালে। মনি তুই ওকে মারলি কেন? ছোট লোকের বাচ্চা, তোর সাহস কি করে হয় এত জোরে গাড়ি চালানোর? আরে ম্যাডাম আমার কথা শুনেন। চুপ, একদম চুপ। মেয়ে দেখলে তোর মাথা ঠিক থাকে না তাই না? আর এই গাড়ি কি তোর বাপের টাকায় কেনা যে ইচ্ছে মতো চালাবি? ছোট লোকের বাচ্চা। আসলে ম্যাডাম। চুপ কর ছোট লোকের বাচ্চা, আজ থেকে তোর চাকরি শেষ। মনি এমন করিস না, রকি কিছু একটা বলতে চাচ্ছে, আগে ওর কথাটা শোন। কোনো কারণ ছাড়া তো আরও এমনি এত জোরে চালাবে না। রিমা তুই চুপ কর, এইসব ছেলেরা এমনই হয়, মেয়ে দেখলে এদের মাথা নষ্ট হয়ে যায়। ম্যাডাম আপনি আমায় ভুল বুঝছেন। মনি কিছু একটা বলতে যাবে এমন সময় মনির ফোনটা বেজে উঠল। মনি ফোনটা হাতে নিয়ে দেখে তার বাবার ফোন, ফোনটা রিসিভ করল। হ্যালো বাবা, আজই রকিকে তুমি তাড়াবে। আগে এটা বল, তোরা কি ঠিক আছিস? আমাদের আবার কি হবে? শুকরিয়া যে তোরা ভালো আছিস। এক মিনিট, আমাদের কি হবে বলতো? আরে মা কি বলছিস, টনি তোদের উপর হামলা করছিল। কি বলছো, কখন? কেন, ওদের দেখেই তো রকি বাসায় ফোন করে গার্ডদের ডেকেছে, আর এদের দেখে ওরা চলে গেছে। কিন্তু বাবা আমি তো, আজ তো মানতেই হবে, রকি না থাকলে আজ তোর যে কি হতো। আচ্ছা বাবা আমি তোমায় পরে ফোন করছি। হুম, আমারও কিছু কাজ আছে, গার্ডরা আমায় বলতেই আমি তার কাছে তোর কাছে ফোন দিলাম। বাই। মনি ফোন কেটে দিল আর অবাক হয়ে রকির দিকে তাকিয়ে রইল। তার নিজেকে নিজেরই এখন অনেক ঘৃণা লাগছে, কিছু না জেনে এভাবে। কি রে কি হইছে রকি, তুমি কি জানতে যে টনির লোকে আমাদের পিছু করছে? কি ম্যাডাম, আমি এটাই আপনাকে বলতে চাচ্ছিলাম। কিন্তু কি করে করলা? আমি আয়নায় দেখতে পাই তাদের, তারপর গাড়ির স্পিড বাড়িয়ে দেই, আর ফোন বের করে বাসার গার্ডদের ফোন করি। ও দেখলে তো, আমি জানতাম রকি কোনো কারণে এটা করছে, আর তুই কিছু না জেনেই তাকে এভাবে অপমান করলি, থাপ্পড় মারলি। হয়েছে, তোকে আর উকালতি করতে হবে না। চলেন ম্যাডাম। রকির কথা শুনে মনীষ সবাই গাড়িতে উঠে বসলো, আর তারা আবার পথ চলতে শুরু করলো। পার্কে এসে ঘোরাঘুরি করলো, কিন্তু রকির মন খারাপ। মনির কথাগুলো তার কলিজে আঘাত করছে, খুব কষ্ট হচ্ছে তার। কিছু না করে সে গাড়ির কাছে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। বিষয়টা মনি খুব ভালো করে খেয়াল করলো, মনিরও খুব খারাপ লাগতে লাগলো। এভাবে তাকে মারা ঠিক হয়নি, সবাই খুব আনন্দ করছে, কিন্তু রকি চুপি চুপে বসে আছে।
রিমা এসে রকিকে নিয়ে যেতে চাইলো, কিন্তু রকি গেল না, ওভাবেই দাঁড়িয়ে থাকলো। বিকেল পেরিয়ে সন্ধ্যা নামলো, তাদের আড্ডার সময় পুরোলো। সবাই এসে আবার গাড়িতে বসলো আর রকি গাড়ি স্টার্ট দিয়ে বাসার দিকে রওনা হলো। রকি, খুব কষ্ট পেয়েছো তাই না? আরে না, কষ্ট কেন পাবো, উনি তো আর ইচ্ছে করে এসব করেনি। তোমার মুখ দেখে ভালো করেই বোঝা যাচ্ছে। আরে বাদ দাও না এসব, তোমরা কত মজা করলে তাই না? কিন্তু তুমি গেলে আরো ভালো হতো। আরে কি বল, আমি তো ড্রাইভার, ওখানে যে কি করব। পাগল রুমি আর রকির কথাগুলো মনি মন দিয়ে শুনছিল আর কি যেন ভাবছিল। একটু পর মনিরও কেমন জানি মন খারাপ হয়ে গেল। মনির তার বান্ধবীদের নামিয়ে দিয়ে রকি মনিকে নিয়ে বাসায় চলে আসলো। মনি গাড়ি থেকে নেমে দাঁড়িয়ে রইল। রকি গাড়ি পার্কিং করে এসে দেখে মনি দাঁড়িয়ে আছে। আরে ম্যাডাম, আপনি দাঁড়িয়ে আছেন কেন? সরি, আমি ঠিক বুঝতে পারিনি, আসলে জোরে গাড়ি চালালে আমার খুব ভয় করে। আরে ম্যাডাম বাদ দেন তো, আমি কিছু মনে করিনি। আর মন খারাপ করে থেকো না। হুম, আর শোনো, তোমার চাকরি কিন্তু কনফার্ম। ধন্যবাদ ম্যাডাম। রকি মনির পাশ কাটিয়ে ভেতরে চলে গেল। রকির পিছনে মনিও আসলো। রকি এসে দেখে মামুন সাহেব বসে আছে। আঙ্কেল, এই নেন গাড়ির চাবি, আমি এবার যাই। সে কি, থেকে যাও না। না স্যার, আমার বাইরে কিছু কাজ আছে। কি এমন কাজ? না স্যার, আসলে তেমন কোনো কাজ না। আচ্ছা তাহলে যাও, খাওয়া দাওয়া করে যাও, আর সকালে এসে এখানে নাস্তা করো। এখন খেতে পারবো না, সকালে নিশ্চয়ই আসবো। আচ্ছা তাহলে যাও, আর আজ তুমি না থাকলে যে মনির কি হতো। আঙ্কেল, এটা তো আমার দায়িত্ব, ম্যাডামকে রক্ষা করাই তো আমার কাজ। জানি না টনি কবে আমার পিছু ছাড়বে। এই টনিকে, এই শহরের সবচেয়ে বড় ক্রিমিনাল, নারী ধর্ষণ, নারী পাচার, ড্রাগসের ব্যবসা, সকল ঔষধ, নকল ঔষধ, যত দুই নম্বরের ব্যবসা সব এর নামে চলে। ও আচ্ছা আঙ্কেল, আমি যাই। সাবধানে থেকো। রকি মামুন সাহেবকে গাড়ির চাবি দিয়ে বাসা থেকে বেরিয়ে পড়লো। তারপর মোবাইল বের করে ঠিকানা দেখে সেখানে চলে গেল। আসতেই দেখল এক বিশাল হোটেল, উপরে ইয়া বড় করে নাম লেখা আছে, হোটেলের নাম। রকি সোজা ভিতরে চলে গেল আর একটা রুম বুক করলো, আর সেখানেই রাত পার করলো। সকালে উঠে ফ্রেশ হয়ে চলে গেল মনির বাসায়, এসে নাস্তা করতে বসলো। এমন সময় টিভিতে ব্রেকিং নিউজ আসলো, কাল রাতে শহরের এক বিশাল হোটেলে এক যুবকের খুন। যুবকের নাম খলিল খান, বিশিষ্ট ব্যবসায়ী মতিন চৌধুরীর একমাত্র ভাই। রকি এটা শুনে কিছু মনে করল না, আর মনি মামুন আর নাজমা হা করে টিভির দিকে তাকিয়ে থাকল। শহরে কি হচ্ছে কে জানে, এতদিন নিষ্পাপ মানুষ একের পর এক খুন হতো, আর এখন পাপীর একের পর এক খুন হচ্ছে। আঙ্কেল, পৃথিবীতে শুধু খারাপ মানুষ নেই, ভালো মানুষও আছে। হ্যাঁ বাবা। আর পাপীদের পাপের খাতা ভরে গেলে তারা আর লাস্টিং করে না। আমাদের সমাজটা যে কদিন ভালো হবে। কবে ভালো হবে এটা আশা করে না, বসে থেকে ভালো করার জন্য চেষ্টা চালান। হ্যাঁ বাবা, কি রে। এরপর রকি নাস্তা করে উঠে বাইরে চলে এলো। এসে কার সাথে যেন ফোন করলো, এদিক ওদিক তাকিয়ে কথা বলছে। এমন সময় হঠাৎ মনি চলে আসলো পেছন থেকে কথা বলাতে রকি খুব ঘাবড়ে গেল। রকির চোখ মুখ লাল হয়ে গেল, ঘাম ঝরতে লাগলো। কার সাথে কথা বলছিলে? আসলে ম্যাডাম। বলো কার সাথে কথা বলছিলে, কি হলো বলো। আসলে ম্যাডাম, একজনের সাথে কথা বললাম। কার সাথে? বা বাসায়, বাসায় কথা বললাম। ও তো এত ঘাবড়ে যাচ্ছ কেন, আমি কি তোমায় খেয়ে নেব? না তেমন কিছু না। আচ্ছা চলো, আমি কলেজে যাব। ওকে চলেন ম্যাডাম। তারপর রকি আর মনি কলেজের উদ্দেশ্যে রওনা হলো। কলেজে এসে রকি দাঁড়িয়ে রইল আর মনি তার বান্ধবীদের কাছে চলে গেল। মনি রে, আজকে ও কালো ড্রেস পরে আছে, আমি তো ফিদা। রিমা, এবার কিন্তু বেশি বাড়াবাড়ি হচ্ছে। কি করলাম? হ্যাঁ, ও আমার পছন্দ হয়েছে তাই বললাম। তুই যাকে তাকে কেন পছন্দ করবি? কই কাকে করলাম, আমি তো শুধু রকিকে করলাম। জানি জানি, থাম আমি আসি। রিমা ক্লাস শুরু হবে, চল। এক মিনিট সময় দে, আমি আসি। চল বলছি। তারপর মনি রিমাকে টেনে নিয়ে কলেজে চলে গেল। এদিকে রকি একা একা দাঁড়িয়ে থাকতে তার বোরিং লাগছে, তাই ক্যান্টিনে এসে বসলো। ক্যান্টিনে বসে থেকে ফোন টিপতেছে। এমন সময় মনি ক্লাস করে বেরিয়ে এসে দেখে রকি ক্যান্টিনে বসে আছে। তখন তারা সবাই রকির কাছে আসলো। রিমা এসে টেবিলে বইটা রেখে রকির পাশে বসে পড়ল আর বিরক্তিকর কণ্ঠে বলল, এই ম্যাথ কেন যে দেয়? কেন, গণিত সাবজেক্ট তো খুবই সোজা। না গো, একদম বাঁকা। যারা জানে না তাদের কাছে সহজ, যারা একবার বুঝতে পারবে তাদের কাছে সহজ। এই জন্য 10 দিন ধরে স্যারের পিছনে ঘুরছি একটা অঙ্ক করে নেব বলে, কিন্তু স্যারও পারে না। কই, কোন অঙ্কটা দেখি তো। তুমি দেখে কি করবা,
তোমার দ্বারা এসব হবে না, তুমি বরং গাড়ি চালিয়েই যাও। ম্যাডাম দেখলে তো ক্ষতি নেই, এই নাও। মনি তার গণিত বইটা রকির সামনে এগিয়ে দিল। রকি বইটা নিয়ে ভালো করে দেখতে লাগলো আর একটু পর তাদের উদ্দেশ্যে বলল, এই অঙ্কটা যদি আমি করে দিতে পারি। কি, তুমি এই অঙ্ক করবে? হ্যাঁ করব। পাগল নাকি, এই অঙ্ক বিএসসি স্যারও করতে পারেনি আর তুমি পারবা? হ্যাঁ, বিশ্বাস হয় না। আচ্ছা খাতা কলম দাও। যদি তুমি এই অঙ্কের সমাধান করে দিতে পারো তাহলে যা চাইবে তাই পাবে। আচ্ছা দাও। এরপর মনি রকির দিকে খাতা আর কলম এগিয়ে দিল। রকি কলম হাতে নিয়ে শুরু করে দিল আর মনিরা সবাই অবাক হয়ে দেখতে লাগলো। কিছুক্ষণ সবাই বসে থাকলো আর রকি অঙ্ক করছে। একটু পর খাতাটা মনির সামনে দিয়ে বলল, এই নাও তোমার অঙ্কের সমাধান। আরে এত উত্তর মিলে গেছে! তারা কেউ এটাকে বিশ্বাস করতে পারলো না, সবার মুখে তালা লেগে গেল। বাঘ প্রতিবন্ধীর মতো রকির দিকে তাকিয়ে থাকলো। রকি মুচকি একটা হাসি দিল। রকি তুমি সত্যি সত্যি অঙ্ক পারলা? চেষ্টা করলে সবাই সব কিছু পারে। আন্দাজি করে উত্তর মিলিয়ে দিলেই অঙ্ক হয়ে গেল না, আমি এটা স্যারকে দেখাবো। আরে কি বলছিস, ও উত্তর কোথায় দেখলো? বই তো তোর কাছে। তোরা চুপ কর। মনি রকি তো অঙ্ক করে দিল, এবার রকি যা চাইবে তোকে তাই দিতে হবে। এখনো পারিনি, আগে স্যারকে দেখাই। আমার বিশ্বাস সেটা ঠিক হবে। চল স্যারের কাছে। তারপর মনি রিমা আর তার বান্ধবীরা তাদের স্যারের কাছে চলে গেল আর রকির একটা খুব গুরুত্বপূর্ণ কল আসাতে সে একটু আড়ালে গেল। মনি সোজা তার স্যারের অফিসে আসলো আর স্যারকে ডাকলো। উল্টে স্যারই তাদের ভেতরে যেতে বলল। তাই মনি রিমা আর তার বান্ধবীরা সবাই ভেতরে চলে গেল। স্যার আসলে একটা কাজ ছিল। কি কাজ বলো? আপনার কাছে একটা অঙ্ক করে যাইছিলাম। এটা একটু ব্যতিক্রম, তাই কালকেই করে দিব নি। আর স্যার এই অঙ্কটা ভালো করে দেখেন তো ঠিক আছে কিনা। স্যার মনির হাত থেকে খাতাটা নিয়ে ভালো করে দেখতে লাগলো আর সেটা দেখে তো সেই লেভেলের অবাক হলো। এই অঙ্ক এরা কেমনে পারলো? এটা তোমরা কি করে পারলে? আমি করিনি। তো কে করেছে? আগে এটা বলেন অঙ্কটা কি ঠিক আছে কিনা। হ্যাঁ কেন ঠিক থাকবে না, একদম 100% ঠিক হয়েছে। কিন্তু কে করলো? স্যারের কথা শুনে তো মনি অবাক হয়ে গেল, তার মুখ থেকে কথা হারিয়ে গেল। স্যার এটা মনির ড্রাইভার করেছে। কি বলো, এই অঙ্কটা সম্পূর্ণ ব্যতিক্রম, এটা টিচার ছাড়া অন্য কেউ করতে পারে না। হ্যাঁ পারে যারা এই ক্লাস অতিক্রম করেছে। ঠিক আছে স্যার ধন্যবাদ। মনি তো আরও অবাক, এত কঠিন একটা অঙ্ক রকি কি করে পারলো? তাহলে কি রকি মাস্টার নাকি ছাত্র নাকি কে? কি ভাবছিস? ভাবছি এত কঠিন অঙ্ক রকি কি করে পারলো। সেটা আমিও ভাবছি। আর ওর হাতের লেখা দেখেছিস, মনে হচ্ছে টিচারের লেখা। আমি জানতে হবে রকি কে আর কি তার আসল পরিচয়। কি বলছিস, হয়তো ওরা গরিব তাই টাকার অভাবে পড়াশোনা করতে পারেনি বেশি। কি বলছিস, গরিব যদি হতো তাহলে আমাদের সাথেই থাকতো। মানে? রকি আমাদের সাথে থাকে না, ও কোনো এক জায়গায় থাকে, কিন্তু কোথায় থাকে? হয়তো ওর আত্মীয়দের বাসায় থাকে। কিন্তু সব জায়গায় সে তার ব্যাগ নিয়ে থাকে, আত্মীয়দের বাসায় থাকলে ব্যাগ ওখানেই রেখে দিত। আমার কেমন যেন সব গুলিয়ে যাচ্ছে। আমায় রকির বিষয়ে সব জানতে হবে, সব। এবার তোর গোয়েন্দাগিরি বাদ দে। কিন্তু রকি কোথায়? এখানেই তো ছিল। রকি, রকি, এই রকি কোথায় গেল আবার? তোর এখানে থাক, আমি আসছি। যা। মনি রকি খুঁজে বেরিয়ে পড়ল। এদিকে রকি কার সাথে যেন কথা বলছে মনি কাছে আসতেই শুনতে পেল। স্যার সব হয়ে যাবে আর আমি খুব তাড়াতাড়ি ফিরবো। মনি দাঁড়িয়ে ওর কথা শুনছিল, হঠাৎ রকি পেছনে তাকিয়ে দেখে মনি দাঁড়িয়ে আছে। সে তো অবাক হয়ে যায়, মনি তার কথা শুনে ফেলেছে নাকি? হ্যাঁ স্যার, আগে আপনার কাছে কাম করছি, আপনার কোনো ক্ষতি হতে দেইনি। যেখানে গাড়ি নিয়ে যেতে বলেছেন সেখানেই গেছি, কিন্তু আপনি আমার সাথে এমন করবেন আমি ভাবতেও পারিনি। রকি মনিকে অন্য কিছু বোঝানোর চেষ্টা করছে, মনি তো হা হয়ে তাকিয়ে আছে। রকি ফোন কেটে দেয় মনির কাছে এসে মাথা নিচু করে বলল, সরি ম্যাডাম ফোন আসছিল তাই। কে ফোন করেছিল? আসলে ম্যাডাম আগে যার ড্রাইভার ছিলাম সে। কিন্তু তুমি কোথায় যাওয়ার কথা বললা? কই ম্যাডাম, ও আমায় এখন ডাকছে, কিন্তু আমি আর ওদের কাছে যাব না। ভালো, ক্যান্টিনে চলো। জি চলেন। উনি আগে আগে হাঁটল আর রকি পিছনে পিছনে হাঁটল আর তারা ক্যান্টিনে এসে বসল। আগে দেখে মনির বান্ধবীরা বসেই ছিল। তুমি কে?
এ কেমন প্রশ্ন ম্যাডাম? বলছি তার উত্তর দাও। আমার নাম রকি, পেশা ড্রাইভারি করা। এটা বাদেও তোমার আরেকটা রূপ আছে। কি? তুমি একটা গাধা, এতটুকুতেই ঘাবড়ে যাচ্ছ। এটা বলে মনিয়ার তার বান্ধবীরা হাসতে লাগলো। সে কোন হাসা আর রকি তাদের দিকে তাকিয়ে আছে, সে যেমন মৃত্যু থেকে বাঁচলো এমন অবস্থা। তারা হাসতে হাসতে শেষ। এবার রিমা বলল, রকি তোমার অঙ্ক তো একদমই কারেক্ট। তাই নাকি? তুমি এই অঙ্ক কোথায় শিখেছো? না মানে আমি তো জানতামই না, চেষ্টা করছি আর হয়ে গেছে। না না, এটা যেমন তেমন অঙ্ক নয়। বললাম তো আমি জানি না। আচ্ছা ওসব বাদ দে, এবার শর্ত অনুযায়ী রকি মনের কাছে যা চাইবে মনিকে তাই দিতে হবে। বলো কি চাই তোমার? তোমাকে। মানে? না মানে যদি বলি তোমাকে চাই তাহলে কি তুমি দিতে রাজি হবে? হবে না, আর তাই এমন বাজি না ধরাই ভালো। ইস, মনির জায়গায় যদি আমি থাকতাম। তুই চুপ কর। না এই বাজি হবে না রকি, তুমি অন্য কিছু চাও। আমার কিছু চাই না, বাদ দাও। কিছু একটা তো চাইতেই হবে। রকি এবার মনির মুখের দিকে তাকালো, মনিও রকির চোখের দিকে তাকিয়ে আছে। মনি যেন রকির মনের ভাষা বুঝতে পারছে। আমায় একটা চকলেট দাও তাহলেই হবে। আচ্ছা রাস্তায় যে শুধু আসলে দিব না? মনি শুধু চকলেটই কিন্তু দিব। আমার যা ইচ্ছে তাই দেব, তোর কি? ভালো হবে না কিন্তু। তুই যা তো মাথা, আমি এখন বাসায় যাব, চলো রকি। ওকে ম্যাডাম। মনি রকি কে নিয়ে সেখান থেকে চলে এলো। মনি সামনে বসতে চাইলেও সাহস হলো না, তাই সে পেছনেই বসে পড়ল। রকি গাড়ি স্টার্ট দিয়ে বাসার দিকে রওনা হলো। মনি রকির দিকে তাকিয়ে আছে, কেন জানি রকির দিকে তাকে তোর ভালোই লাগছে। মনের মধ্যে থেকে মনি রকির প্রতি একটু দুর্বল হয়ে পড়ছে, কিন্তু সেটা আর মুখে প্রকাশ করলো না, মনের মধ্যে রেখে দিল। রকি? জি ম্যাডাম। তোমার কি কোনো জিএফ আছে? জি না ম্যাডাম, আমার মতো ড্রাইভারকে কে পছন্দ করবে বলেন তো? খুব ভালো, যার কপালে তুমি আছো সে তোমায় অবশ্যই পছন্দ করবে অনেক। কবে পাবো আল্লাহ জানে। খুব তাড়াতাড়ি পাবা। এরকমই কিছু টুকটাক কথা বলতে বলতে বাসায় চলে আসলো। মনি গাড়ি থেকে নেমে চলে গেল আর রকি গাড়িটা পার্কিং করে তারপর ভিতরে গেল। মনি সোজা তার রুমে চলে গেল, তারপর বাথরুমে গোসল করতে গেল, গোসল করে বেরিয়ে আসলো। এদিকে রকিও গোসল করলো, একটু পর সবাই মিলে খেতে বসলো। রকি মন দিয়ে খাচ্ছে আর মনি একটু পর পর রকির দিকে তাকাচ্ছে। বিষয়টা রকি একটু আন্দাজ করলো কিন্তু কিছু বলল না। এরপর খাওয়া দাওয়া করে যে যার রুমে গেল একটু বিশ্রাম নিতে। বিকেল পর্যন্ত বিশ্রাম নিল, তখন রকি রুমে শুয়ে থেকে মোবাইলে গেম খেলছে। মনির রুম থেকে চুপি চুপি বেরিয়ে আসলো, এসে রকির রুমের পাশে দাঁড়িয়ে পড়ল। উকি মরে দেখে রকি গেম খেলছে, মনি ভাবছে ভিতরে যাবো কি না। ভাবতে ভাবতে হঠাৎ মনি ভিতরে চলে গেল। রকি মনিকে দেখে বেশ চমকে গেছে, তাড়াহুড়ো করে উঠে পড়ল। ম্যাডাম আপনি? না মানে আমি একটু বেরোব। তো ফোন করলেই পারতেন। এখান থেকে কি আবার ফোন করতে হয়? আচ্ছা চলেন ম্যাডাম। তারপর রকি রুম থেকে বেরিয়ে সোজা গাড়ির কাছে আসলো। মনি দাঁড়িয়ে রইল, রকি গাড়ি ঘুরলো, তারপর মনি যেয়ে সামনে বসলো রকির পাশের সিটটায়। এটা দেখে রকি একটু চমকে গেল, হঠাৎ ম্যাডাম সামনে কেন বসলো? প্রশ্নে ভরা মুখ নিয়ে মনির দিকে তাকিয়ে রইল। ওভাবে কি দেখছো? না মানে ম্যাডাম আপনি তো এখানে বসেন না। হ্যাঁ বসি না, এখন থেকে বসবো। ও কেন, তোমার কি কোনো সমস্যা? না মানে রিমা এখানে বসতে পারবে না বলে? আরে ম্যাডাম কি যে বলেন না। একদম না। হ্যাঁ জি ম্যাডাম। আরে আমাকে দেখে তোমার কোন জন্মের ম্যাডাম মনে হয়? কেন তো আমার ম্যাডাম ম্যাডাম করছো কেন? ম্যাডাম শুনলে কেমন যেন বুড়ি বুড়ি মনে হয়। মনির মন খারাপ করে কথাটা বলল, আর এটা শুনে রাকিব হেসেই হাসি পেলাম। মনির ভয়ে জোরে হাসতে পারলো না, কোনো রকমে বালি চাপা দিয়ে হাটকে রাখলাম। কি হলো, অমন করছো কেন? না ম্যাডাম কিছু না। আবার ম্যাডাম? আজ থেকে আমার নাম ধরে ডাকবা আর তুমি করে বলবা, ওকে? কিন্তু ম্যাডাম। আই শোনো রকি, বাবা কিন্তু আমার বন্ধু হওয়ার দায়িত্বও তোমায় দিয়েছে, আর রিমার সাথে তো ভালোই তুমি তুমি করে কথা বলো, আর আমার সাথে কেন নয়? কিন্তু আমি কিন্তু বাবাকে বলে দেব। আচ্ছা আচ্ছা, এমনিতে আপনার সরি, তোমার নামটা আমার খুব প্রিয়। তাই নাকি? হ্যাঁ, টেনে আমার এক বান্ধবী ছিল, তার নাম মনিরা, আমি তাকে মনি বলে ডাকতাম। শুধুই কি বান্ধবী নাকি অন্য কিছু? আরে না শুধুই বান্ধবী। খুব ভালো। এভাবে কথা বলতে বলতে রকির বাসার সামনে এসে রকি গাড়ি থামালো। মনি মনে মনে খুব বিরক্ত হলো,
রিমাকে দেখলেই তার রাগ ওঠে। খুব বিরক্তিকর ভাব নিয়ে বসে থাকলো রকি। বাঁশি দেওয়ার রিমা বেরিয়ে আসলো আর গাড়ির কাছে এসে দেখে তার জায়গা মনি দখল করে নিয়েছে। এটা দেখে রিমা খুব অবাক হলো, কারণ সে রকির কাছে বসতে চায়। এজন্য মনিকে বলল, মনি তুই একটু পেছনে যাবে? পারবো না বোন আমার, যা না। যেতে চাইলে উঠে বস, নয়তো রকি চলো। আরে আরে উঠছি, দেখ। রিমা অবশেষে পেছনে গিয়ে বসলো। এবার রকি গাড়ি টানতে লাগলো। রিমা বলল, রকি কেমন আছো? ভালো, তুমি কেমন আছো? আমিও ভালো। রকি তুই কথা বলবি নাকি গাড়ি চালাবি? আচ্ছা সরি। এই মনি, এই তুই আমাদের দুজনকে একসঙ্গে দেখলে এত চলিস কেন রে? আমি কেন চলবো? তাহলে কি করিস, রকি আমায় পছন্দ করে আর আমিও রকিকে পছন্দ করি, তাই দুজনের মনের কথাগুলো শেয়ার করি। এই শুন, মনের কথা শেয়ার করার জন্য অনেক জায়গা আছে, কথা না বলে ওকে গাড়ি চালাতে দে। রিমা মুখ ভেঙচিয়ে বাইরে তাকালো আর দেখতে পেলো কারা যেন মারামারি করছে। রকি রকি থামো তো, দেখো লোকটাকে ওরা কত মারছে। রকি গাড়ি থেকে তাকিয়ে দেখে একটা লোককে তিনজন মিলে মারছে। রকি গাড়ি থামালো। রকি যেও না, বিপদ হবে, বাসায় চলো। রকি কোনো কথা না শুনে গাড়ি থেকে নেমে ওদের দিকে আসলো আর একজনের কলা ধরে নাক বরাবর দিল এক ঘুষি। লোকটা একটু দূরে গিয়ে পড়ল আর যাকে মারছিল সে এসে রকির পেছনে দাঁড়ালো। ওদের মধ্যে একজন বলল, এই জানিস আমরা টনির লোক। রকি বুঝে গেল এরা টনির লোক, তাই আচ্ছা মতো ধোলাই করলো রাস্তার পাশে বলে তাড়াতাড়ি পুলিশ চলে আসলো। পুলিশকে আসা দেখে মনি গাড়ি থেকে নেমে রকির কাছে গেল আর রকি পুলিশকে দেখে তো খুব অবাক হলো, আর সেম একইভাবে অবাক হলো পুলিশটা। ওই যে হোটেলে জলিল খুনের ইনকোয়ারি করতে আসছিল ওই পুলিশটা। আরে রকি তুমি এখানে? আরে স্যার আপনি? আমার ডিউটিতে। আমি পাশ দিয়ে যাচ্ছিলাম আর হঠাৎ দেখলাম এই লোকটাকে, এরা মারছিল। খুব ভালো করছো, আর আমরা তোমার বন্ধুকে বাঁচাতে পারলাম না। আমিও পারলাম না, আমিও একই হোটেলে ছিলাম, ওকে পাহারা দিয়ে, কিন্তু হঠাৎ এমন হয়ে গেল। আর তোমার বাকি বন্ধুরা কি করে? ওরাও একটা সাধারণ কাজ করে, কিন্তু ওরা টনি ভাইয়ের সাথে কাজ করে। তাহলে কিছু করতে পারবে না, টনি ভাই খুব নাম করা মানুষ। ও ভালো। বন্ধু কে কার বন্ধু? ম্যাডাম আপনি চলেন। সারা বিকেল তারা ঘুরলো, মনি রকির সাথ ছাড়ে না আর রিমাকে তো রকির আশপাশেই আসতে দেয় না, গার্ডের মতো করে ঘিরে আছে। মনে মনে হাজারো প্রশ্ন জাগতে লাগলো, রকি কে, রকির আসল পরিচয় কি, আর রকি এখানে কেন আসছে। মনির মাথায় এমন অনেক প্রশ্ন জাগলো, কিন্তু সে রকিকে কিছু বলল না। সন্ধ্যা হওয়ার পর বাসায় গেল। মনিকে বাসায় রেখে গাড়ির চাবি মামুন সাহেবকে দিয়ে রকি বেরিয়ে আসলো। আবার আগের মতো মোবাইলে ঠিকানা দেখে সেখানে চলে গেল। আজকে একটা বিশাল হোটেল, সেখানে সে একটা রুম বুকিং করলো। রুমে গিয়ে বিশ্রাম করতে লাগলো। এদিকে মনি রুমে বসে থেকে রকির কথা ভাবছে। রকিকে যেন মনের মধ্যে বসিয়ে নিয়েছে, কিন্তু মনি নিজেকে বাধা দিল, রকির আসল পরিচয় না জেনে তাকে নিয়ে স্বপ্ন দেখা ঠিক না। মামুন সাহেব বাসে আসার পর মনি তার কাছে আসলো। মামুন সাহেব ফ্রেশ হয়ে এসে ড্রয়িং রুমে বসে থেকে খবর দেখছিল। এমন সময় মনি এসে তার বাবা মামুনের পাশে বসে পড়ল। কিছু বলবি? বলতে তো চাই অনেক। হ্যাঁ বল। বাবা রকি কি, ওর আসল পরিচয় কি বলো বাবা, আমার জানতে হবে। ওর বাসা পাশের শহরে, ওর বাবা বাবা মা দাদি আছে পরিবারে। আর তার যোগ্যতা কি? ক্লাস ফাইভে তিনবার পরীক্ষা দিয়েছে আর তিনবারই ফেল, সেই জন্য পড়াশোনা বাদ। এই শহরে কি ওর কেউ আছে? হ্যাঁ না, এই শহরে সে নতুন, কিচ্ছু চেনে না ও। মনি তার বাবার কথা শুনে পুরাই অবাক। এটা কি করে হতে পারে, কেমনে সম্ভব? উনি তাড়াহুড়ো করে তার রুমে চলে আসলো আর হেডলাইন নাম্বারে ফোন দিল। তারপর পুলিশের সাথে কানেক্ট হওয়ার পর জানতে চাইল কোন থানার। পুলিশ মনিকে সব কিছু বলল, সে কোন থানায় থাকে। এরপর মনি তাকে বলল, আচ্ছা আপনি কি রকি নামের কাউকে চেনেন? হ্যাঁ চিনি তো। আজকে বিকালে দেখা হয়েছিল? হ্যাঁ, ছেলেটা খুব একা হয়ে গেছে। কেন? তার চারটা বন্ধু, তার মধ্যে দুইজন মারা গেছে, এই জন্য সে অনেক ভেঙে পড়েছে। তাদের বন্ধুত্ব কতদিনের? ও তো আমায় বলেছে ছোটবেলা থেকে ওরা বন্ধু। ও ধন্যবাদ স্যার, ভালো থাকবেন। জি। মনি ফোন কেটে দিল। এবার তো মনি নিশ্চিত রকি কোনো মতলব নিয়ে এখানে আসছে, কিন্তু কি সেটা আমায় বের করতে হবে। মনি বসে বসে চিন্তা করছিল, রকি কে আর কেন আমাদের কাছে এসেছে? যদি আমাদের মারতে চাইতো তাহলে তো এতদিন মেরেই দিত, টনির হাত থেকে আমাদের বাঁচাতো না।
কি চায় রকি, আর হোটেলে থাকাও কি তার কোনো মতলব আছে? আমি সবকিছু জানতে হবে। উনি এক মস্ত বড় চিন্তায় পড়ে যায়। যে করেই হোক রকির গোপন রহস্য বের করবে, কিন্তু কি করে করবে এটা নিয়ে তার মাথায় চিন্তা ঘুরপাক খাচ্ছে। এমন সময় মামুন চৌধুরী মনি রুমে নক দিল, দরজা খোলা থাকায় চলেও এলো। মনি মনে মনে ভাবলো তার বাবাকে এসব কিছু বলবে না, তাই একদম সাধারণ হয়ে গেল। কি রে মা, কি হয়েছে তোর? কই বাবা, আমার আবার কি হবে? তাহলে তখন হঠাৎ করে চলে এলি কেন? আসলে বাবা, আমি ফোনে গান চালু করে নিচে চলে গিয়েছিলাম, মনে হতেই দৌড়ে চলে আসি। ও, তা কি করছিস বসে থেকে? কই, কিছু না তো, এমনি বসে আছি। ও, তা রকিকে তোর কেমন লেগেছে? রকিকে আমার মাথার উপর বসে আছে। কি বলছিস এসব? কই কই, আসলে বলছিলাম রকি খুব ভালো ছেলে, ওর মতো ছেলেই হয় না। আমি বলেছিলাম না, আস্তে আস্তে রকিকে তোর খুব ভালো লাগবে। হুম, আচ্ছা, অনেক রাত হলো, নিচে আয় খেয়ে নে। তুমি যাও, আমি আসছি। দেরি করিস না। ওকে। মামুন চৌধুরীর একটা মুচকি হাসি দিয়ে মনির রুম থেকে চলে গেল। বাবা, রকিকে তো আমি ছাড়বো না, ও আমাদের সবার বিশ্বাস নিয়ে খেলা করেছে। মনি রকির 14 গোষ্ঠী উদ্ধার করতে শুরু করলো, একদম শেষ পর্যন্ত ঠেকিয়ে দিল। তারপর নিচে খেতে আসলো, এসে দেখে তার বাবা আর তার মা দুজনে মনির জন্য অপেক্ষা করছে। মনি এসে তাদের সাথে যোগ দিল আর খাওয়া দাওয়া শুরু করলো। তিনজন মিলে খাওয়া দাওয়া করে যে যার মতো ঘুমোতে চলে গেল। এদিকে রকি হোটেলে তার কাজটি সম্পূর্ণ করলো আর বাকি রাতটা ওখানেই কাটালো। পরদিন সকালে রকি ওখান থেকে উঠে ফ্রেশ হয়ে ব্যাগটা নিয়ে মনির বাসার উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। একটা ট্যাক্সিতে করে মনির বাসায় চলে আসলো। কলিং বেল বাজাতেই মনি এসে দরজা খুলে দিল। গুড মর্নিং স্যার। গুড মর্নিং ম্যাডাম। আসেন আসেন। কি ব্যাপার ম্যাডাম, আজ হঠাৎ এমন আচরণ? এমনিতেই আসো। রকি মনির পিছনে পিছনে গেল। ভেতরে এসে দেখে মামুন সাহেব আর নাজমা বিবি নাস্তার টেবিলে বসে আছে। রকিকে দেখে বলল, আরে রকি, এসো এসো, তোমার জন্যই আমরা ওয়েট করছিলাম। তাই নাকি? হ্যাঁ বাবা, তোমার আঙ্কেল তো তোমায় ছাড়া খাবেই না। ও, নাও বসো তো তাড়াতাড়ি। জি আঙ্কেল, ম্যাডাম বসেন। মনি এসেও বসলো, তারপর খাওয়া শুরু করলো। মনি বারবার রকির দিকে তাকাচ্ছে। মনি রকির দিকে তাকিয়ে কিছু একটা বোঝার চেষ্টা করলো, কিন্তু পারলো না। ওদিকে হোটেলে মানুষের সমাগম বেড়ে গেল। আজকে আবার একজন খুন হয়েছে, সেটাও টনির লোক। পুলিশ চলে আসলো, সবাইকে দূরে সরিয়ে দিয়ে রুমটা লাল ফিতা দিয়ে ঘিরে দিল। একের পর এক খুন হয়ে যাচ্ছে, কিন্তু পুলিশ কিছুই করতে পারছে না। এতে পুলিশের উপর থেকে সাধারণ মানুষের বিশ্বাস উড়ে যাচ্ছিল। আর টনি তো রেগে রেগে বাগুন হচ্ছে। টনির দুই হাত ছিল জলিল আর খলিল, হঠাৎ তাদের এমন খুন হওয়া যাওয়ায় সে খুব রেগে গেল, বলতে গেলে ভয়ও পেল বটে। চারদিকে তার লোকদের ছড়িয়ে দিল। এদিকে উপর থেকে পুলিশের উপর খুব চাপ এলো। পরপর তিন রাতে তিনটা খুন হলো, কিন্তু খুনিকে খুঁজে পাওয়া গেল না। পুলিশ তাদের কাজ মন দিয়ে করতে লাগলো। সে রাতে হোটেলে যারা যারা আসছিল তাদের সবার লিস্ট দেখতে লাগলো। হঠাৎ সেই লিস্টের মধ্যে রকিকে দেখলো, আর রকিকে দেখে পুলিশ চমকে গেল। গত দিন রাতে যেখানে যেখানে খুন হয়েছে তাদের সব হোটেলের খাতায় চেক করলো, আর সবগুলোতেই রকিকে পেল। পুলিশের মনে সন্দেহ জাগলো, কিন্তু সে তো বলেছে এরা তারই বন্ধু, নিজের বন্ধুকে কেন খুন করবে? এটা ভাবে পুলিশ রকির উপর থেকে সন্দেহের নজর উঠিয়ে নিল আর আসল খুনিকে খোঁজার চেষ্টা করতে লাগলো। একদিন বিকেলে রকিকে ডাকলো পুলিশ অফিসার। রকিও রাজি হলো, বলল দেরি হবে। এরপর সোজা মনির বাসায় চলে আসলো। এসে দেখে মনি বসে বসে টিভি দেখছে। ম্যাডাম, আপনি কি কোথাও যাবেন? হ্যাঁ, যাবার জন্যই তো বসে আছি। একটু তাড়াতাড়ি আসেন প্লিজ ম্যাডাম, আমায় একটু এক জায়গায় যেতে হবে। ওকে, তুমি বসো, আমি আসছি। রকি ওখানেই দাঁড়িয়ে রইল আর মনি ভিতরে চলে গেল। রুমিকে ফ্রেশ হয়ে তৈরি হয়ে চলে এলো, তারপর বলল, রকি এবার চলো। জি ম্যাডাম। রকি গাড়ির গেট খুলে দিল, মনি গিয়ে বসল। তারপর রকি গাড়ি স্টার্ট দিল, গাড়ি তার নিজ গতিতে চলতে লাগলো। কিছুক্ষণের মধ্যে পুলিশ স্টেশনে চলে আসলো। মনিকে গাড়িতে বসিয়ে রেখে গাড়ি লক করে রকি ভিতরে চলে আসলো। হাই স্যার। হ্যালো মিস্টার রকি, বসো। স্যার, বাইরে আমার ম্যাডাম বসে আছে, তাড়াতাড়ি যেতে হবে। আচ্ছা রকি, এটা বলো, তুমি এই তিন দিন রাতে আলাদা আলাদা হোটেলে কেন থাকছো? স্যার, জলিল মরার পর আমার খুব ভয় হয়, তাই খলিলের কাছে যাই, অনেক রাত পর্যন্ত গল্প করি, তারপর সবাই মিলে ঘুমাতে যাই, আর তারপর। রকি রকি, আমি বুঝতে পারছি তোমার কষ্টের কথা, কিন্তু কিছু করার নাই। স্যার, আমার ভয় করছে, এবার মনে হয় আমি টার্গেট।
ভয় পেও না, আর কিছু করতে পারবে না। জি স্যার। এবার তুমি যেতে পারো। ধন্যবাদ স্যার। রকি পুলিশকে বিদায় দিয়ে বাইরে গাড়িতে চলে গেল, কিন্তু পুলিশের মন থেকে যেন সন্দেহটা যাচ্ছেই না, কিছু একটা ঝামেলা মনে হচ্ছে। রকি গাড়িতে বসে গাড়ি ড্রাইভ করতে লাগলো। রকি কোথায় গিয়েছিলে? ম্যাডাম আমার একটা কাজ ছিল তাই। পুলিশ স্টেশনে কি কাজ? পুলিশ অফিসার আমার চেনা পরিচিত তাই দেখা করলাম। ও আজকে কোথায় যাবেন ম্যাডাম? আজকে একটা নতুন জায়গায় যাব, তুমি আর আমি। কেন? এমনি। রকি আর কিছু না বলে মনির কথা মতো যেতে লাগলো। যেতে যে হঠাৎ এক বিশাল জঙ্গলে এসে থামলো। এখানে কি করবেন ম্যাডাম? নামো। রকি মনের কথায় নামলো, তারপর একটু হাঁটতে লাগলো। কিছু দূর আসতেই হঠাৎ মনি রকির মাথায় পিস্তল ধরলো। একদম নড়বি না। আরে ম্যাডাম কি করছেন? বল তুই কে? আরে ম্যাডাম আমি রকি, আপনার ড্রাইভার। না, এছাড়াও তোর আরো একটা পরিচয় আছে, বল সেটা কি আর কেন আমাদের কাছে এসেছিস? আমার কথাটা শুনেন ম্যাডাম। একদম চালাকি করবি না, সত্যি করে বল তুই কে। না, সময় হলে ঠিক জানতে পারবে। আমায় এখনই জানতে হবে। এটা সম্ভব না। এটা বলে রকি মনির হাত ধরে ঘুরান দিয়ে পিস্তলটা কেড়ে রকি নিল আর উল্টো মনির মাথায় ধরল। দেখুন ম্যাডাম, আমি কে এটা পরে জানতে পারবেন, এখন এটা জানতে পারবেন না। আর একটা কথা, আমি আপনাদের বাঁচাতেই এখানে আসছি, তাই কোনো ভয়ের কারণ নেই। আমায় জানতে হবে। উফ, কতবার বলবো, আর একবার যদি এই কথা মুখে আনছিস তো এই পিস্তলের সবকটা গুলি ভিতরে দিয়ে দিব। আচ্ছা দে দেখি। চুপ। আমি জানি তুই পারবি না, আর আমায় বললে সমস্যা কি? দেখুন ম্যাডাম, পাগলামি করবেন না, আমায় আমার কাজ করতে দিন, একদিন ঠিকই জানতে পারবেন আমি কে। আজকেই জানতে হবে। সম্ভব না। কেন সম্ভব না? কারণ আমি এখন পারবো না, প্লিজ আমায় বিশ্বাস করো। না, আমার আজকেই জানতে হবে। প্লিজ ম্যাডাম এসব বাদ দেন, সন্ধ্যা হয়ে গেছে, বাসায় চলেন। আমি না জেনে কোথাও যাব না। আপনি এখন জানতে পারবেন না, আর বিশ্বাস করুন আপনার পরিবারের কোনো ক্ষতি আমি করতে আসিনি। তাহলে কেন এসেছো? আমার কিছু কাজ আছে, আর সেটা শেষ হলে আমি চলে যাব। তো কাজটা কি? আপনার এসব শোনার অধিকার নেই, আমি শুধু আপনার ড্রাইভার, আমার পার্সোনাল বিষয় আপনার সাথে শেয়ার করতে আমি বাধ্য নই। তাই তো, আমি তোমার কি যে এত উত্তর দেবে? আমিই খুব খারাপ, যাকে তাকে আপন ভাবি, হ্যাঁ নিজের মতো করার চেষ্টা করি। এবার চলেন প্লিজ, আমার ডিউটি শেষের দিকে। হুম। মনি সোজা এসে গাড়ির পেছনে বসে পড়ল, যেমনটা সে আগে বসত। মনির এমন আচরণ দেখে রকির একটু খারাপ লাগলো, কিন্তু কিচ্ছু করার নেই। রকি আর কিছু না ভেবে গাড়িতে উঠে স্টার্ট দিল আর বাসার দিকে রওনা করলো। কিছুক্ষণের মধ্যে বাসার সামনে এসে রকি গাড়ি দাঁড় করালো। রাস্তা আসার মধ্যে কেউ কোনো কথা বলেনি, মনি চুপ হয়ে বসে আছে আর রকিও কিছু বলেনি। মনি গাড়ি থেকে নেমে টং টং করে ভেতরে চলে গেল আর রকি গাড়ি পার্কিং করে সেও ভেতরে গেল। দরজায় যেতেই মনি বলল, স্টপ। জি ম্যাডাম। ইংরেজি বুঝিস না নাকি? ও সরি, তুই তো বুঝিস, কারণ তুই তো আর ড্রাইভার নস, মুখোশ পরা এক। থাক। মা এসব কি বলছিস তুই? হ্যাঁ বাবা, ও একটা বাটপার চরিত্রহীন দম্পট, আমার তো মা আমাদের সবার বিশ্বাস নিয়ে খেলা করেছে। মানে? নিজের স্বার্থে আমাদের ব্যবহার করেছে। মানে? নিজের কাজ হাসিল করার জন্য আমাদের ব্যবহার করেছে, বিশ্বাসঘাতক। রকি, মনি এসব কি বলছে? ও কি বলবে, হাই হা করে কি দেখছিস? এক্ষুনি এই বাসা থেকে চলে যা, আর কখনো আসবি না। মা এমন করিস না, কি হয়েছে বলবি তো। বাবা তুমি চুপ থাকো, মিথ্যা অভিনয় করে তোমায় ভোলাতে পারে কিন্তু আমায় না। কি করছে রকি? আমার মাথায় পিস্তল ধরেছে। বলিস কি? হ্যাঁ। রকি মাথা নিচু করে দাঁড়িয়ে আছে, কিছু বলার মতো ভাষা খুঁজে পাচ্ছে না। মনি রকিকে অনেক করে বকা দিল। মনির কথা মতো রকি গাড়ির চাবিটা মামুন সাহেবের হাতে দিয়ে তার মুখ চোখের দিকে তাকালো। মামুন সাহেব কিছু বলতে যেয়ে আবার থেমে গেলেন। রকি এবার মনির সামনে এসে কিছুক্ষণ তাকিয়ে থেকে বলল, সরি ম্যাডাম, আজ থেকে আপনার সামনে আর আসবো না। মনি মুখ ফিরিয়ে নিল। রকি আর দেরি না করে বাসা থেকে বেরিয়ে পড়ল আর মোবাইলের ঠিকা দেখে সে অনুযায়ী রওনা হলো। এদিকে মনি রকির পিছু করল। রকি কি কাজ করে বা কোথায় থাকে এটা দেখার জন্য রকির পিছু করল। কিছুটা যাবার পর রকি এক বিশাল হোটেলে ঢুকে গেল, তার সাথে সাথে মনিও ঢুকে পড়ল। রকি একটা রুম বুকিং করে চাবি নিয়ে চলে গেল। রকির আজ শেষ অপারেশন, এরপর ডাইরেক্ট টনি টার্গেট, সেজন্য কোনো রকম রিস্ক না নিয়ে কাজ শুরু করলো। রেজিস্ট্রেশন খাতায় দেখলো রফিক 103 নম্বর রুমে আছে। রফিক হলো টনির হেড, মানে বুদ্ধিদাতা, রফিকের কথা মতো টনি কাজ করে। রকি সোজা 103 নম্বর রুমে চলে আসলো। রফিক মেয়েদের নামে সিরিয়াল গণনা করছিল,
কটা মেয়ে পাচার করবে। তো এমন সময় রকি ভিতরে চলে গেল, এরপর তার কাজ করে বেরিয়ে আসতে যাবে এমন সময় সামনে এসে হাজির হলো মনি। মনিকে এই অসময় দেখে রকি ভয় পেয়ে গেল। মনি রকির দিকে ঘৃণার দৃষ্টিতে তাকিয়ে আছে। ছি রকি ছি, তুমি মানুষও খুন করতে পারো? আমি তো ভেবেছিলাম শুধু মানুষের মনকে খুন করো, কিন্তু এখন তো তার উল্টো দেখছি। ম্যাডাম আপনি এখানে? আমি দেখতে আসছিলাম তুমি এমন কি কাজ করো যার জন্য নিজের পরিচয়টাও গোপন করলে, আর এখানে না আসলে তো জানতেই পারতাম না তুমি একজন খুনি। ম্যাডাম আমার কথাটা শুনেন। বলো, এভাবে আর কতজনকে মেরেছিস? আমি তাদের উপযুক্ত শাস্তি দিয়েছি। শাস্তি তো এবার তোর হবে, আমি খুনি পুলিশকে ফোন করব। সরি ম্যাডাম। কি জন্য? এই জন্য। রকি পকেট থেকে রুমাল বের করে মনির নাকে ধরল, আর তখনই মনি গলে রকির উপর পড়ে গেল। রকি মনিকে নিয়ে সোজা নিচে এসে গাড়িতে বসিয়ে দিল। এটা পুলিশ দেখে ফেলল, উপরতলা থেকে আওয়াজ আসলো খুন হয়েছে। এবার পুলিশ উপরে চলে গেল, আর মনি যখন রকির পিছু করতে করতে একা আসছিল তখন টনির লোকেরা মনির পিছু করে আর এখানে এসে পড়ে। এসে দেখতে পায় কে যেন মনিকে কিডন্যাপ করছে। টনির লোকেরা ভাবলো মনিকে টনির হাতে না দিতে পারলে তারা মারা যাবে, তাই রকির দিকে ধেয়ে আসতে লাগলো। রকি পেছনে তাকিয়ে দেখে একটা গাড়ি আসছে, তার থেকে কয়েকজন মাথা বের করে তার দিকে ধেয়ে আসছে। রকি বুঝে গেল এগুলো টনির লোক। রকি গাড়িতে বসে গাড়ি দিল টান, আস্তে আস্তে তারা কাছাকাছি এসে পড়েছে। ওরা চারটা গাড়ি ভর্তি আছে, রকি ঠেকাতে গেলেও পারবে না। তাই গার্ডদের ফোন দেওয়ার জন্য পকেটে হাত দিল। পকেটে দিয়েই তো আর তার মাথা ঘুরে গেল, কারণ মোবাইল বাসে রেখে আসছে। এবার কি হবে? মনির মোবাইলে লক মারা আছে, আর ও তো এখন অজ্ঞান অবস্থায়, জাঙ্গারা তাকেই করতে হবে। এদিকে টনির লোকেরা অস্ত্র শস্ত্র হাতে নিয়েই আছে। রকির ডান পাশে একটা গাড়ি আর বাম পাশে একটা গাড়ি, একটু এদিক ওদিক হলেই তারা সবাই শেষ। গাড়ি ঘুরান দিতেই ডান পাশের গাড়ির সাথে খুব জোরে ধাক্কা খেল। এবার ডান দিকে ঘোরাতেই ডান পাশের গাড়িটা ধাক্কা খেল। গাড়ি ধাক্কা ধাক্কিয়ে মনির বাস্তবে ফিরে আসলো। চোখ খুলতে এমন অবস্থা দেখে মনি খুব ঘাবড়ে গেল, খুব জোরে চিৎকার করলো। রকি রাস্তার বদলে অন্য রাস্তায় দিয়ে চলে গেল, আর টনির লোকেরা ভুল করে সোজা চলে গেল। ম্যাডাম কি করছেন? এসব কি হচ্ছে? আমায় নিয়ে তুই কোথায় যাচ্ছিস? চুপ করে বসে থাকেন। আগে বল তুই আমায় কোথায় নিয়ে যাচ্ছিস? সেটা জানি না। আমি তোর কথা ফাঁস করে দিয়েছি, আবার খুন করতে দেখিয়ে নিয়েছি বলে কি আমায় মারতে চাস? আমি কোনো খুনি নই। আমি নিজের চোখে দেখেছি, আর এখন আমাকেও খুন করতে নিয়ে যাচ্ছিস? না, চুপ করে বসে থাকেন। কে আছো? বাঁচাও বাঁচাও আমায়, এই খুনি আমায় খুন করতে চায়, প্লিজ কেউ বাঁচাও। এই চুপ, একদম চুপ, একটা কথাও বলবা না। রকির এমন ধমক শুনে মনি একদম ভেজা বিড়াল হয়ে গেল, চোখ দুটো ছোট ছোট হয়ে গেল। ঠিক তখনই পেছনে আবার টনির লোকেরা চলে আসলো, তাদের গাড়ি একদম পুলিশের গাড়ির মতো, তাই এটা দেখে মনি ভাবলো হয়তো এরা পুলিশ। এই তো পুলিশ এসে গেছে, এখন আমায় ওরা বাঁচিয়ে নেবে। ওরা পুলিশ নয়, ওরা টনির লোক। মিথ্যা কথা বলে আমায় মারতে চাস? একবার ভালো করে তাকিয়ে দেখেন। বাইরে তাকাই আর তুই আমায় ধাক্কা দিয়ে ফেলে দে। তাহলে চুপচাপ বসে থাকেন। রকির কথা মতো মনি একবার বাইরে তাকিয়ে দেখে সত্যি সত্যি ওরা টনির লোক। গাড়ির ভেতর থেকে চাকু সোরা বাইরে নাচাচ্ছে। কি? কিন্তু ওরা কি চায় আপনাকে? ওকে, তাহলে আমার মারার চেয়ে ওদের হাতে তুলে দে। আমার প্রতি বিশ্বাস না থাকলে নামতে পারেন, এতদিন যখন আপনাকে রক্ষা করতে পেরেছি তাহলে এখনো পারবো। মনি আর কোনো উপায় না পেয়ে চোখ বন্ধ করে রকির হাত শক্ত করে জড়িয়ে ধরলো। রকি কিছু না বলে মুচকি হাসি দিল, আর এদিকে টনির লোকটা ধাক্কা ধাক্কি দিতেই আছে। এবার অস্ত্র বের করে গাড়ির গ্লাস ভেঙে দিল। রকি এবার গাড়ির স্পিড বাড়িয়ে দিল। হঠাৎ দুই পাশ থেকে আরও দুইটা গাড়ি সোজা রকির গাড়ি বরাবর আসছিল। রকি গাড়ির গিয়ার ঠেকিয়ে দিয়ে দিল টান, একটু আগাপিছা হয়ে গাড়ি দুইটা একসঙ্গে ধাক্কা লেগে বাস্ট হয়ে গেল, আর বাকি রইল দুটা। রকি এভাবে চেষ্টা করে বাকি দুটাকেও শেষ করলো। এবার গাড়ির স্পিড আস্তে আস্তে কমিয়ে আনলো, রাস্তার মধ্যে হঠাৎ গাড়ি থেকে গেল। কি হলো, এখানে কেন থামলি? ম্যাডাম আমি থামাইনি, ও থেমে গেছে। কেন, ওর আবার কি হলো? খিদা লাগছে। যা তাড়াতাড়ি ঠিক কর আর আমার বাসায় রেখে আয়। জি। রকি গাড়ি থেকে নেমে পড়লো, সাথে মনে উনলাম রকি এসে দেখে গাড়ির বারোটা বেজে গেছে, অনেক ক্ষতি হয়েছে গাড়ির। ম্যাডাম আজ এটা ঠিক করা ইম্পসিবল। তাহলে বাসে কেমনে যাব? যাওয়া হবে না। হে, হবে না, আমি বাসায় যাব। আমি কেন কিডন্যাপ করলি? আরে ম্যাডাম, ছোট বাচ্চার মতো কান্না করেন কেন? এখান থেকে আপনার বাসা প্রায় 200 কিলোমিটার। আমি জানি না, আমি বাসায় যাব, আমায় নিয়ে চলো। আচ্ছা, আপনি একটা গাড়ি ঠিক করে দিচ্ছি, চলে যান। আর তুমি? আমি এখানেই থেকে যাব, কালকে গাড়ি নিয়ে বাসায় চলে যাব।
আমি যে পাঠিয়ে দিচ্ছি, রাস্তায় যদি আমার 12টা বাজিয়ে দেয় তো? আপনি তো বাসায় যাওয়ার জন্য কান্না করতেছেন। এটা গ্রাম মনে হচ্ছে? হ্যাঁ, গ্রামে থাকা আমার খুব শখ। কিন্তু ম্যাডাম, তার আগে আপনার বাবাকে জানান। আমার ফোন অফ হয়ে গেছে। তো নাচেন? আমি চললাম। কি সুন্দর জ্যোৎস্না ভরা রাত, মাটির রাস্তা। আরে কই যান, গ্রামে কিন্তু শিয়াল কুকুর বেশি থাকে। দূর আর যাবই না। মনি ফিরে এসে রকির পাশে দাঁড়ালো। রকি আশেপাশে খুঁজলো কোনো বাড়িঘর আছে নাকি। সামনে দেখলো একটা বাড়ি আছে, আলো বেরোচ্ছে। তারা ওখানে চলে গেল। ম্যাডাম, একজন পুরুষের সাথে রাত পার করতে আপনার ভয় করে না? যাকে বিশ্বাস করা যায় তার সাথে এক রাত কেন, সারা জীবনও কাটানো যায়। সিনেমার ডায়লগ বাদ দেন আর সামনে হাঁটেন। আর তাছাড়া তুই তো আমায় মেরেই ফেলবি। আর একবার মারার কথা বললে কিন্তু সত্যি সত্যি মেরে দিব। রকির দমকে মনি চুপ হয়ে গেল। হঠাৎ সামনে জোনাকি পোকা আসায় মনির মনে আনন্দের শেষ রইল না। মনি মনির আনন্দে নাচতে নাচতে দৌড় দিল। রকি তার পেছনে পেছনে দৌড় দিল। উপায় নেই, মনির সাথে সাথে থাকতে হবে। মনি শহর থেকে গ্রাম আসছে, তার যেন মনে হচ্ছে জেল থেকে বেরিয়ে খোলা আকাশের নিচে দাঁড়িয়ে আছে। খুব আনন্দ হচ্ছে তার। মনির আনন্দে রকির 12টা বাজতেছে। মনি ছোট বাচ্চার মতো আচরণ করছে আর রকি তাকে সামাল দিচ্ছে। মনিকে কিডন্যাপ করে রকির এখন 12টা বাজছে। অবশেষে তারা সেই বাড়িটা এসে পড়ল। ঠেলা দিতে দরজা খুলে গেল। রকি ভেতরে গেল। এক পিচি এসে তার সামনে পিস্তল ধরল। রকি হাত উপরে করল। পিচিটা হেসে দিল আর বলল, এটা খেলনা পিস্তল। রকি তার কাছে গিয়ে তার গাল ধরে টেনে দিল। তখন ভেতর থেকে একটা লোক আসলো। তার নাম ছিল ইন্সপেক্টর রাজু, এই থানারই পুলিশ। রকির কাছে এসে বলল, আরে রকি স্যার, আপনি? আমায় কি আপনি চিনেন? হ্যাঁ অবশ্যই চিনি, আপনায় আমরা দেখেছি। মানে? ও, তার মানে আপনিও রকির সাথে যুক্ত? আরে না ম্যাম, উনি আমার থেকে উপরে। মানে আপনি ছোটখাটো খুন করেন? ম্যাডাম এসব কি বলছেন? ঠিকই তো বলছি। জানেন উনি কে? উনি হলো এই থানার পুলিশ অফিসার। কি? হ্যাঁ স্যার, আপনি তো এখানে কি সিক্রেট মিশনে আছেন? হ্যাঁ হ্যাঁ, আজকেও একটা খুন করেছে। স্যার উনি কে? ওর নাম মনি। কি বলছেন, ও কেন কিডন্যাপ করবে? ম্যাডাম আপনি আমার সাথে আসেন। রাজু স্যার, আসলে এ আমার এক বন্ধু, এসব থাক এখন। ওকে, আপনাই পরে সব বলবো, এখন একটু চুপ করে বসেন। আগে বলো এসব কি সিক্রেট মিশন মানে কি? দেখুন ম্যাডাম, এসব শোনার অনেক টাইম আছে, আপনি ফ্রেশ হয়ে নিন। আগে আমায় সব বলো, তুমি কেন এখানে এসেছো? এটা আমার একটা মিশন, প্লিজ এসব বাদ দাও, কেউ শুনলে ঝামেলা হবে। দেখুন আপনি এত উত্তেজিত হবেন না, রকি আপনায় সব বলবে। না আমি এখনই শুনবো। প্লিজ ম্যাডাম চুপ করেন, প্লিজ প্লিজ। ওকে, যান ফ্রেশ হয়ে নিন। রাজু মনিকে পানির ব্যবস্থা করে দিল। মনি হাত মুখ ধুয়ে নিল। শহরের মেয়ে, গ্রামের পানিতে হাত ধুতে একটু অসুবিধা হচ্ছিল, কিন্তু মনি সেটাকে কিছু মনে করল না। রকি বাইরে এসে দাঁড়িয়ে থেকে তারা দেখছে। মনি রকিকে খুঁজে পেল না। স্যার রকি কোথায়? ও তো মনে হয় বাইরে গেছে। এত রাতে বাইরে? হ্যাঁ। ও আচ্ছা। তারপরও মনিও বাইরে চলে এলো। জ্যোৎস্নার রাত খুব মায়াবী হয়, একদম দিনের মতো হয়ে থাকে, কোনো আওয়াজ থাকে না, একদম নিরিবিলি প্রাকৃতিক হয়। এমন পরিবেশে একা বসে থাকতে সবারই ভালো লাগে। রকিও তাই বসেছিল। হঠাৎ পেছনে কারো পায়ের আওয়াজ পেয়ে রকি পেছনে তাকালো। এখানে কি করছো? ও ম্যাডাম আপনি? না। কেন কেন, তুমি কাকে ভেবেছো? কাউকে না, আসেন বসেন। আমি হলাম সিক্রেট আর্মি, কয়েক মাস পর আমি ব্যাস পাবো। হঠাৎ শহরে এমন গুন্ডা মাস্তান বেড়ে যায় আর পুলিশ কিচ্ছু করতে পারে না। এই বিষয়টা কমান্ডারের কাছে নালিশ করে একজন সাধারণ মানুষ, তখন আমরা ভাবি দেশ বাঁচিয়ে কী লাভ, যদি দেশের ভিতরই এমন খারাপ থেকে যায়। সেজন্য কমান্ডার আমায় এই মিশনে পাঠায়। হুম, ও কিন্তু আমাদের সাথে কী সম্পর্ক? আমাদের কাছে যে নালিশ করেছিল সেটা আর কেউ না, সেটা তোমার বাবা। আর তার জন্য তোমাদের পরিবারকে রক্ষা করতে আমি তোমাদের পরিবারে ঢুকেছি। ও কিন্তু মনি, বিশ্বাস করো আমি কোনো খারাপ চাইনি তোমার পরিবারের। ওই জলিল আর খলিলকে কে খুন করেছে? আমি। ওরা দুজন টনির দুই হাত ছিল, তাই তার দুই হাতকে কেটে দিয়েছি। এবার সোজাসুজি টনিকে টার্গেট। কিন্তু রকি টনির অনেক ক্ষমতা, ওর সাথে কি তুমি পারবা? যেদিন থেকে আর্মি হওয়ার স্বপ্ন দেখেছি সেদিন থেকে নিজের জীবনের মায়া ছেড়ে দিয়েছি। আমি জানি জয় তোমারই হবে, কারণ তুমি সঠিক পথে আছো। অনেক রাত হলো, জলো ঘুমাবে। রকি আসো, খাবার রেডি। হুম আসতেছি, চলেন ম্যাডাম। হুম চলো। তারপর মনি আর রকি ওখান থেকে উঠে ভেতরে চলে গেল। ভিতরে যে খেতে বসলো, এত রাতে বেশি কিছু করতে পারলো না, শুধু তারা ডিম চপ করেছে। এত রাতে বেশি কিছু করা সম্ভব হলো না।
আরে স্যার, এটাই তো অনেক অনেক শুকরিয়া। মনি ম্যাম, রান্না কেমন হয়েছে? হেব্বি হেব্বি সুন্দর। আজ প্রথম এমন খাবার খেলাম। কি রান্না করেছে স্যার? আমার স্ত্রী। খুব সুন্দর। তারপর তারা খাওয়া দাওয়া শেষ করলো, এরপর ঘুমিয়ে গেল। মাটির ঘর, মাটির বিছানা। মনির একটু সমস্যা করছে, কিন্তু রকির সমস্যা হলো না, কারণ তারা গ্রামে থেকে অভ্যাস আছে। রকি আরামে শুয়ে পড়লো, কিন্তু মনি পাশের রুমে ঘুমোতে পারছে না। মনি রাজুর স্ত্রীর কাছে ঘুমিয়েছে, আর রকি রাজু আর সেই পিচ্চিটার সাথে ঘুমিয়েছে। মনির কিছুতেই ঘুম আসে না। অনেকক্ষণ পর ঘুম ধরল। এক ঘুমে সকাল। সকালে রকি উঠে সোজা গাড়ির কাছে গেল, তারপর সেখান থেকে রাজুকে সাথে করে নিয়ে মেকানিকের দোকানে গেল, আর তাকে ডেকে এনে গাড়ি সারিয়ে নিল। গাড়ি ঠিক হওয়ার পর রাজুর বাসার সামনে গাড়ি নিয়ে চলে এলো, কিন্তু এখনও মনির ঘুম ছুটল না। রকি গাড়ি রেখে মনিকে ডাকার উদ্দেশ্যে বাসার ভিতরে গেল। রাজুস্ত্রীকে একটু ডাকতে বললো, কিন্তু রাজুস্ত্রী কাজে ব্যস্ত, তাই তাকেই যেতে হলো। প্রথমে বাইরে থেকে ডাকলো, কিন্তু কোনো আওয়াজ আসলো না, তাই রকি ভিতরে চলে গেল। ভিতরে এসে রকি ডাক দিল, তখন উনি আবল তাবল কথা বলছিল। রকি ভাবলো হয়তো জেগে থেকে এসব বলছে, কিন্তু কিছুক্ষণ পর চোখ খুলে ঘাবড়ে যাওয়া দেখে রকি বুঝলো এতক্ষণ মনি ঘুমোচ্ছিল। তুমি এখানে? সরি, আমি আসতে চাই না। সরি, আমি আসতে চাইনি, কিন্তু তোমায় ডাকা খুব জরুরি। জানি জানি, তুমি কি জন্য এসেছো? দেখুন ম্যাডাম, আমায় ভুল বুঝবেন না, আমাদের এখন যেতে হবে। কি, চলে যেতে হবে? হুম। আমি যেতে চাই না, সারা জীবন তোমার সাথে থাকতে চাই। না, মানে এখানে থাকতে চাই। জায়গাটা কি সুন্দর। দেখুন ম্যাডাম, আমি আপনাকে কিডন্যাপ করছি, আপনাকে আজ বাসায় না দিলে আমার জীবন শেষ করে দিবে। তাও কথা, বাবা যে কি করছে কে জানে। হুম, এবার চলেন। রকি বাইরে চলে আসলো। মনির মন খারাপ হয়ে গেল। সে আর ওই বন্ধ শহরে যেতে চায় না, কিন্তু সে বাধ্য। উপায় না পেয়ে বিছানা থেকে উঠে হাত মুখ ধুয়ে নাস্তা করতে বসলো। তোমাদের কথাও মনে পড়বে। নাস্তা করা শেষ হলো, এবার বিদায় নেবার পালা। রকি সবার কাছ থেকে বিদায় নিয়ে গাড়িতে এসে বসলো, আর মনি রাজশ্রীকে জড়িয়ে কেঁদে দিল। তারা তাকে সান্ত্বনা দিল। মনি নিজেও জানে না ও কেন কান্না করলো। তারপর তাদের কাছ থেকে বিদায় নিয়ে মনিও গাড়িতে বসলো। রকি গাড়ি চালাতে লাগলো। গাড়ি তার নিজ গতিতে চলতে লাগলো, অনেকটা পথ যেতে হবে, তাই গাড়ি একটু স্পিডে আছে। রকি। হুম, বলেন। তোমার মিশন শেষ হলেই কি চলে যাবে? জি ম্যাডাম, আর আজকালের মূল আমার মিশন শেষ হবে। তাহলে আমার কি হবে? আরেকজনকে নিয়ে নেবেন। মানে? মানে আরেকজনকে নতুন ড্রাইভার বানাবেন। লাগবে না আর আমার ড্রাইভার, একাই চলবো, মরলে মরবো। কি বলছেন ম্যাডাম, আপনার বাবা মা আপনাকে কত ভালোবাসে, আর আপনার কিছু হলে তারা কেমনে বাঁচবে বলেন? আর যাদের আমি বাসি তারা? মানে? কিছু না, তুমি চলো। রকি মন দিয়ে গাড়ি চালাতে লাগলো। মনি নিরিবিলি হয়ে চিন্তা করতে লাগলো, জানালা দিয়ে বাইরে তাকিয়ে থাকলো। রকি ওইদিকে মন না দিয়ে গাড়ির দিকে মন দিল। অনেকগুলো পথ জার্নি করলো তারা, আর অবশেষে নিজ শহরে পৌঁছে গেল মনি। রকি মনিকে নিয়ে তাদের বাসায় চলে আসলো। বাসায় এসে দেখে বাসা একদম নিরিবিলি, কোনো শব্দ নাই। রকি একটু ঘাবড়ে গেল, গাড়ি দাঁড় করালো, মনি নামলো। তারপর সে গাড়ি পার্কিং করে মনি নিয়ে ভেতরে আসলো। ভেতরে এসে তো তার মাথা ঘুরে গেল। বাসার জিনিসপাতি একদম ভাঙচুর হয়ে যেখানে সেখানে পড়ে আছে, মনে হচ্ছে বাসায় কোনো ঝড় হয়েছে। আর সিঁড়ির নিচে নাজমা বিবি বসে আছে। মনি দৌড়ে তার মায়ের কাছে গেল। মা, মা। আন্টি, এসব কি? বাবা, আমাদের সব শেষ হয়ে গেছে। কি বলছেন? কি? হ্যাঁ বাবা। আঙ্কেল কোথায়? টনির লোকেরা নিয়ে গেছে। সকাল সকাল টনির লোকেরা এসে গার্ডদের মেরে বাড়ির জিনিসপাতি ভাঙচুর করে তোমার আঙ্কেলকে নিয়ে গেছে। ভয় পাবেন না, কিচ্ছু হবে না। নিশ্চয়ই ওরা বাবাকে মেরে দিয়েছে। না, ওরা আপনাকেই চাই। আপনাকে দিয়ে টনি তার প্রতিশোধ নিতে চায়, সেজন্য আঙ্কেলকে এত সহজে মারবে না। এখন কী হবে? সেটাই ভাবতে হবে। রকি প্লিজ বাবাকে বাঁচাও। হুম, আমি থাকতে স্যারের কিচ্ছু হবে না। হুম, চলো আমার সাথে। আর আন্টি, আপনি ঘর থেকে বের হবেন না, যে কোনো সময় আপনার উপরে হামলা হতে পারে। হুম। তারপর রকি আর মনি বাইরে চলে আসলো। গাড়িতে বসে দিল টান, গাড়ির উপর থেকে কন্ট্রোল রুমে ফোন দিল, আর মামুন সাহেবের নাম্বার ট্র্যাক করতে বলল। কিছুক্ষণ পর তারা মামুন চৌধুরীর বর্তমান ঠিকানা বলে দিল। এবার সে আর্মি কমান্ডারের কাছে ফোন দিল। কমান্ডার তাদের ফোর্স নিয়ে আসছে। মনি, আমার একটা কথা রাখবেন। কি? আমি যে আর্মি, এটা কাউকে বলা যাবে না যতদিন না আমি ব্যাচ পাচ্ছি, কারণ আমি সিক্রেট আর্মি, আর তুমি আমার বিষয় জেনে গেছো। এটা কমান্ড জানতে পারলে আমার চাকরি নিয়ে টানাটানি হবে। তুমি নিশ্চিত থাকো, কাউকে বলবো না। হুম, তোমার প্রতি আমার বিশ্বাস আছে। আর সেটার অমর্যাদা করব না আমি। আমি জানি। হুম। রকি গাড়িতে মন দিল,
এদিকে কমান্ডার তার ফোর্স নিয়ে রওনা দিল। কিছুক্ষণের মধ্যে রকি টনির আস্তানায় চলে আসলো, এক বিশাল বাড়ি। বাড়িটা বেশ পুরনো, কাক চিল কবুতর উঠছে। রকি গাড়িতে নেমে আসতে আসতে সামনে এগোতে লাগলো, পিছনে মনেও রকিকে ফলো করলো। বাড়ির ভিতরে আসতেই এক ঝাঁক কবুতর উড়ে গেল, তারপর বাড়িটা যেন নিস্তব্ধ হয়ে গেল, কোনো আওয়াজ নাই, চারদিকে থমকে আছে। হাঁটতে হাঁটতে বাড়ির মাঝখানে চলে আসলো, তখন সামনে তাকাতেই মামুন সাহেবকে দেখতে পেল, একটা চেয়ারে বেঁধে রাখছে। রকি দৌড় দিল সাথে মনেও। রকি দৌড়ে এসে দড়ি খুলতে যাবে এমন সময় পেছন থেকে কে যেন এসে রকির মাথায় সজোরে আঘাত করলো। রকি মাথা দুই হাত ধরে বসে পড়ল, সঙ্গে সঙ্গে কপাল বেয়ে রক্ত পড়তে লাগলো। রকির চোখের সামনে সবকিছু যেন ঝাপসা হয়ে যাচ্ছে। মনি রকির দিকে তাকিয়ে জোরে এক চিৎকার দিল, আর দৌড়ে এসে রকি ধরে তার কোলে মাথা রাখলো। রকি রকি এই রকি রকি কথা বলো। রকি এখন আরাম ফরমাচ্ছে ম্যাডাম, ততক্ষণ আপনি আমার সাথে একটু মজা করেন। শয়তান, তোকে আজ রকি ছাড়বে না। এ রকি এখন মাটিতে পড়ে আছে যে কি ভাবছিলি? রকি আমার দুই হাত কেটে দিলে আমি দুর্বল হয়ে যাব? আরে আমি তেমন মানুষ নই, আমার দুর্বল পয়েন্ট কোথাও নেই। একবার যদি রকি উঠে না তাহলে তোর বারোটা বাজিয়ে দেবে। এখনো বিশ্বাস হচ্ছে না যে রকি আর নেই, ওর খেলা শেষ। এই কে কোথায় আছিস? রকির নাম নিশানা মুছে দে তো। রকি একথা শুনে উঠে দাঁড়ালো, তার শার্ট খুলে পেঁচিয়ে পেঁচিয়ে মাথায় বাঁধলো, আর সামনে এগোতে লাগলো। মনি মানা করলো, কিন্তু রকির কোনো পথ খোলা নেই। রকির মাথায় আঘাত পড়াতে ওর শরীর আগেই শেষ হয়ে গেছে, তাই কয়েকজনের সাথে টক্কা দিলেও বেশিক্ষণ টিকতে পারলো না। টনির লোকেরা রকিকে পায়ের নিচে ফেলে মারতে লাগলো, আর এপাশ থেকে মনি চিৎকার করে যাচ্ছে, টনির হাত পা ধরছে রকিকে ছেড়ে দেওয়ার জন্য। রকি আর না পেরে অজ্ঞান হয়ে গেল। প্লিজ টনি, তুমি রকিকে ছেড়ে দাও, ওর কোনো দোষ নাই। তাহলে ময়না পাখি, তোমায় আমার সাথে থাকতে হবে, আমি যে তোমায় ভালোবাসি। তোর মতো পাপীর মুখে ভালোবাসার কথা মানায় না, রকির মতো সাহসী আর সৎ ছেলের মুখে ভালোবাসার কথা শুনলে আমি তার জন্য নিজের জীবনটাও দিতে রাজি। এই রকিকে উপরে পাঠিয়ে দে। না না, আমি রাজি, আমি রাজি, তুমি আমার সাথে যা করতে চাইবে তাতেই আমি রাজি, শুধু রকির কিছু করো না প্লিজ। এই তো ময়না লাইনে আসছে। এই রকিকে ছেড়ে দে, আর ময়না পাখি চলো আমরা দুজন আলাদা রুমে যাই। হ্যাঁ তা তো যাবি, কিন্তু আফসোস তোকে একাই যেতে হবে। কে? আমি ঘটক, তোর বিয়ে পড়াইতে আসছি। পুলিশ আমার কিচ্ছু করতে পারেনি, আর আর্মি কি করবে? তুই মনে হয় ভুলে গেছিস, পুলিশ টাকার কাছে বিক্রি হলেও আর্মিরা কখনো বিক্রি হয় না। টাকার কাছে সব ফুসফুস। ভুল, এবার দেখ তোর টাকা আর তুই কোথায় পৌঁছিস। আর্মি ফোর্স টনির এলাকা চারদিক থেকে ঘিরে নিল। মনি দৌড়ে এসে রকিকে দাঁড় করালো, একজন আর্মি এসে রকিকে নিয়ে চলে গেল। মনি তার বাবাকে নিয়ে দূরে দাঁড়িয়ে রইল। টনির লোকেরা গোলাগুলি শুরু করলো, সাথে আর্মিরাও শুরু করলো। এদিকে মনি আর তার বাবা আড়ালে লুকিয়ে পড়ল। কিছুক্ষণ গোলাগুলি হওয়ার পর তা সমাপ্ত হলো, টনির সব লোক পড়ে আছে, কিন্তু টনিকে কিছু করলো না। বল কিভাবে মরবি? দেখ আমায় ছেড়ে দে, আমিও তোদের ছেড়ে দিব। তুই বাঁচলে তো ছাড়বি। কমান তার বন্দুক থেকে কয়েকটা গুলি টনির বুকের ভিতর ঢুকে দিল, টনি মাটির সাথে মিশে গেল। এবার মনি আর মামুন সাহেব বেরিয়ে আসলো। ধন্যবাদ কমান স্যার। ধন্যবাদ আমায় নয়, আপনাকে দেওয়া উচিত। ধন্যবাদ কমান্ডো স্যার। ধন্যবাদ পাওয়ার পুরো অধিকার রকির, এতদিন সে আমাদের রক্ষা করেছে, কিন্তু আজ সে নিজের মৃত্যুর সাথে লড়াই করছে। স্যার রকি কোথায়? আমি ওর কাছে যাব। কেঁদো না মা, রকিবের কিচ্ছু হবে না, ও হাসপাতালে আছে, চলো আমার সাথে। মনি তাদের সাথে হাসপাতালে চলে আসলো, এসে দেখে রকি শুয়ে আছে। মনি আর চোখের পানি আটকাতে পারলো না, রকির জ্ঞান ফেরার আগ পর্যন্ত মনি সেখানেই ছিল। জ্ঞান ফেরার পর তার সাথে কিছুক্ষণ কথা বলে চলে আসলো, কিন্তু মনি তার মনের কথা রকিকে বলতে পারলো না। বেশ কয়েকদিন পর রকি সম্পূর্ণ সুস্থ হলো, আর সরকার থেকে তাকে ব্যাজ দিল, সে একজন আর্মি অফিসার হয়ে উঠল। আজ সে অনেক খুশি, আজ মনিও এখানে আসছে। মনিকে দেখতে পেয়ে রকি দৌড়ে গিয়ে মনিকে জড়িয়ে ধরলো। ধন্যবাদ, জানো এই দিনটার জন্য আমি কতদিন অপেক্ষা করছি, আজ আমি খুব খুশি, খুব খুব। আজকে কি তোমায় চলে যেতে হবে? হ্যাঁ আজ থেকে ডিউটি। যাওয়া কি খুব জরুরি? কি বলছো, এটা আমার স্বপ্ন, আর এখন আমার স্বপ্ন পূরণ হয়েছে, যাবো না তো কি করব। ও খুব ভালো থাকবে তাই না? হ্যাঁ নতুন জীবন শুরু করব। খুব বেশি থেকো। হ্যাঁ কিন্তু আজ তুমি এত ইমোশনাল হচ্ছ কেন? কই না তো। এবার যেতে হবে, বাই রকি। হ্যাঁ বলো। আমি তোমাকে কি মিস করব।
আমিও করব মনি ম্যাডাম, বাই, নিজের খেয়াল রেখো। তুমিও। রকি মনির কাছ থেকে বিদায় নিয়ে চলে গেল। আর এদিকে মনির কথা না বলতে পেরে মনির বুকটা ফেটে যাচ্ছিল। আদর্শে মনির কথা বলতে পারল না। রকি সবার থেকে বিদায় নিয়ে চলে গেল আর মনি দু চোখের পানি ফেলতে লাগলো। মনির বাবা আসলে, তাই সে নিজেকে সামলে নিল। তারপর তারাও বাসায় চলে আসলো। রাতের খাওয়া দাওয়া করলো না, আর সারা রাত ঘুমোতেও পারলো না। সারা রাত কান্না করলো। সকালে উঠে ফ্রেশ হয়ে কলেজে যাবার সময় আবার রকির কথা মনে হলো। রকির কথা মনে হতেই মনটা তার কেঁদে দিল। মনি আজ আর গাড়ি নিল না, হেঁটেই কলেজে আসলো। কলেজে এসে একাই এক জায়গায় বসে আছে। তখন রিমা আর বান্ধবীরা আসলো। কি রে রকি, কই? নাই। কি ব্যাপার রে, তুই কি কান্না করছিস? মনি আর নিজেকে আটকাতে না পেরে রিমাকে জড়িয়ে ধরল। কি হইছে বল। আমি রকিকে ছাড়া বাঁচবো না রে, মরে যাব। ও, তাই এই কথা আমাকে না বলে রকিকে বল। রকি আমার থেকে অনেক দূরে চলে গেছে। বাকি সব কথা মনি রিমাকে বলল। তুই খুব বড় ফুল করছিস, এই জন্য বলে মেয়েদের বুক ফাটে তবুও মুখ ফুটে না। হ্যাঁ, সাহস হয়নি বলার। রকি খুব ভালো ছেলে, যে কেউ ওকে খুব সহজেই ভালোবেসে ফেলবে। কিন্তু এখন কি করার বল, হাত থেকে ছেড়ে দিচ্ছিস, ও এখন তোর থেকে অনেক দূর। আচ্ছা রিমা, ওকে আমি একটুও ভালোবাসি না, ও তো মুখ ফুটে বলতে পারে। কাঁদিস না রে, হয়তো ও তোর ভাগ্যে নেই। আমি ওকে ছাড়া বাঁচবো না। পাগলামি করিস না, বাসায় যা, একটু বিশ্রাম নে, তাহলে সব ঠিক হয়ে যাবে। চোখ বন্ধ করলেই শুধু ওকে দেখি। ও যদি তোকে ফুলে থাকতে পারে তাহলে তুই কেন পারবি না? নিজেকে শক্ত কর, তোর ভালোবাসায় যদি জোর থাকে তাহলে নিশ্চয়ই রকে তোর টানে ছুটে আসবে। খুব ভালোবাসি রে। চল, আমি তোকে বাসায় রেখে আসি। রিমা মনিকে নিয়ে মনির বাসায় চলে আসলো। মনি খাটে শুয়ে একটু পর একটু ঘুমোলে। এদিকে রকে এখানে আসার পর থেকে কোনো কাজে মন বসে না, সবখানে শুধু মনিকে দেখে, কিছুতেই কাজে মন বসাতে পারে না। কয়েকদিন এমন দেখে রকির সিনিয়র খুব রেগে গেল। রকে অনেক চেষ্টা করলো কিন্তু মনিকে ভুলতে পারে না। দুদিন পর মনির বাবা মনির জন্য বিয়ে ঠিক করলো, আজ তারা মনিকে দেখতে আসবে। মনিকে এই কথা বললো, রকি আসবে এই আশায় সে রাজি হলো। রকির এমন ব্যবহার দেখে তার সিনিয়র তাকে ডাকলো আর বলল, তোমার মনটাকে তুমি ফ্রেশ করো। স্যার, আমার কয়দিন ছুটি লাগবে, আমার মনে একটা মানুষ আছে যে আমায় এমন করেছে, তার একটা ব্যবস্থা করতে হবে। রকির সিনিয়র রকিকে ছুটি দিল। রকি আর্মি পোশাক পরেই মনির বাসার উদ্দেশ্যে রওনা হলো। মনি নতুন সাজে সেজে বসে আছে, ছেলের বাড়ির লোকেরা চলে এলো, সাথে ছেলেও আসলো। মনির খুব অভিমান হলো রকির উপর। সে এবার কনফার্ম হলো যে রকি তাকে ভালোবাসে না আর তাকে নিতেও আসবে না। মনির মা মনিকে নিয়ে নিচে নামতে লাগলো। ছেলে তো এক দৃষ্টিতে তাকিয়ে আছে। মনির চোখ দিয়ে এক ফোঁটা পানি পড়ে গেল। মনির সে তার মায়ের পাশে বসলো। ছেলে বলল, তার নাকি মনিকে পছন্দ হয়েছে। এবার মনির বাবা মনিকে বলল, মা, তোর কি পছন্দ হয়েছে? এমন সময় রকি বাসায় পা দিল। মনি, মনি, এই মনি। রকির কণ্ঠ শুনে মনি চমকে গেল, আর মনের মধ্যে আনন্দের শেষ থাকলো না। রকিকে দেখে মনি দাঁড়িয়ে গেল। রকি, কি ভেবেছো? হ্যাঁ, আমায় কি একটু শান্তি দিবা না? সব সময় শুধু ডিস্টার্ব, আমায় কি নামালে তোমার শান্তি হবে না? রকি, রকি এবার মনির সামনে এসে মনির দুই হাত ধরে চোখে চোখ রেখে বলল, মনি, তুমি কি আমায় বিয়ে করতে পারবে? তোমার শূন্যতা আমায় মেরে ফেলেছে, ঠিক মতো কাজ করতে দেয় না, তাই তোমায় সবসময় আমার মনে রাখতে চাই। তুমি কি থাকতে রাজি? বিশ্বাস করো মনি, কখনো কষ্ট দিব না, জানি না কখন যে তোমায় ভালোবেসে ফেলেছি। আমি কিছু বলতে দাও আন্দাজি, সব কি বলছো? হ্যাঁ হ্যাঁ বলো, আমি সব কথা সামনাসামনি বলি। আমি তোমায় বিয়ে করতে পারবো না, কারণ আমায় দেখতে এসেছে আর আমি একে বিয়ে করব। একথা বলে মনি রকিকে শক্ত করে জড়িয়ে ধরে কানে কানে বলল, সারা জীবন কিন্তু তোমার ম্যাডাম হয়ে থাকবো। ওকে ম্যাডাম, আই লাভ ইউ রকি। আই লাভ ইউ টু। বাবা, আমার এই পাত্রটা পছন্দ হয়েছে। ওকে মা, তোর পছন্দ একদম কারেক্ট। দেখুন আপনারা তো দেখুন আপনারা তো দেখলেন, আমার মেয়ে সুখের জায়গা পেয়ে গেছে, আমি এতেই খুশি। তারপর ছেলে আর তার বাড়ির লোকেরা রকি এবং মনিকে দোয়া করে চলে গেল। তারপর রকি আর মনির পরিবার মিলে অনেক বড় অনুষ্ঠান করে বিয়ে হলো, অনেক ধুমধাম করে বিয়ে হলো। এখন মনি রকির বাসার ম্যাডাম, সারা জীবনের জন্য তাকে ম্যাডাম বানিয়ে নিল।